हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे तत्तेन कंपा सुसमीक्षमान भुञ्जान एव आत्मक्रतो विपाकम् हृद्वाग् बभुभिर्विदधाद् नमस्ते जीवेत मुक्तिपदे सदाय भाग तत्तेऽनुकम्पां सुसमीक्षमान भुञ्जान एव आत्मक्रतं विपाकम् हृद्वाग् बभुभिर्विदधाद् नमस्ते जीवेत मुक्तिपदे सदाय भाग श्रीशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन जे एई जन्मेतेई भगवत प्राप्ति सम्भव होते पारे श्रीशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन जे भगवानेर इच्छार संगे जखन बद्धजीव निजेर इच्छा मिलाते पारे तखनी तार जीवने समस्त समस्या समस्या समाधान हय बद्धजीव तखन आर बद्ध अवस्था थाके ना जखन निजेर इच्छार संगे भगवानेर इच्छा मिले जाए अर्थात भगवान इच्छार संगे जखन आमरा निजेर इच्छाटाके मिलाते पारि तखन समस्त समस्यार चूड़ान्त्र एकटा फाइनल समाधान हये जाए एछाड़ा समाधान होवार अन्य कोनो रास्ता नाई कालके जे विषयटा उत्थापन करेछिलाम अथच व्याख्या हय नाई जगते जत बड़ बड़ दार्शनिक आविर्भाव हयेछेन आमी गुरु वैष्णव যারা দিব্য দর্শনে প্রতিষ্ঠিত তাদের কথা তো উত্থাপন অবশ্যই করব এমনকি ম্যাক্স থেকে আরম্ভ করে ক্যান্ট হেগেল যত বড় বড় দার্শনিক পৃথিবীতে আবির্ভাব হয়েছেন তারা প্রত্যেকেই একটা চূড়ান্ত একটা বিচারে প্রতিষ্ঠিত হয়েছিলেন যে এই কসমিক ওয়ার্ল্ড এই যে বিশ্ব এই বিশ্বের একটা কমন সেন্টার পয়েন্ট আছে এই অনন্ত বিশ্বের একটা কেন্দ্রবিন্দু আছে সেই কেন্দ্রবিন্দু থেকে যে যতটা দূরে অবস্থিত সে ততটা বিপর্যস্ত এবং বিভিন্ন অশান্তি কষ্টেতে অভিভূত বাস্তবিক পক্ষে তারা যেহেতু এই অপ্রাকৃত ভজন রাজ্যের কথা কিছু অনুভব করেন নাই সেহেতু তারা চূড়ান্তভাবে কিছু ডেফিনিটভাবে কিছু বলতে পারেননি কিন্তু মোটামুটি তারা বলছেন এটা আমরা অনুমান করছি তারা ঠিক এই কথা বলেছেন আমরা অনুমান করছি এই কসমিক ওয়ার্ল্ডের এই বিশ্বের একটা কেন্দ্রবিন্দু আছে সেই কেন্দ্রবিন্দুর থেকে যে যতটা দূরে অবস্থিত তারা ততই বিক্ষিপ্ত তারা যেহেতু ভাগবত ধর্মেতে অবস্থিত হতে পারেন নাই আত্মধর্মের কথা তারা যেহেতু অনুভব করেন নাই সেহেতু তাদের পক্ষে চূড়ান্ত নির্ণয় করা সম্ভব হয়নি কিন্তু আশ্চর্যের ব্যাপার তারা যে কথাটা মোটামুটি অনুমান সাপেক্ষে বলেছেন বাস্তবিক পক্ষে বেদ পুরাণ উপনিষদ সমস্ত কিছু বিচার করে দেখা যাচ্ছে এটা ঠিক কথা কিন্তু তারা ডেফিনেটলি বলতে পারেন নাই কিন্তু যেহেতু তাদের এই ধরনের ভজনের কথা তাদের জানা ছিল না এই জন্য তারা বলতে পারেননি বাস্তবিক কথা হলো জগতে কোনো সমস্যা আদৌ আছে কি না দ্যাট ইজ দ্য ভাইটাল কোয়েশ্চেন আপনাদের মধ্যে সবাই অবাক হয়ে যাবেন এ কি বোকার মতো কথা জগতে তো প্রচুর সমস্যা কিন্তু আমার প্রশ্ন হলো আমি গুরু বৈষ্ণবের আনুগত্যে কথাটা বলছি যে আদৌ এই অনন্ত ব্রহ্মাণ্ডে জগতের মধ্যে কোনো আদৌ কোনো সমস্যা আছে কি না এট অল সেটা আমাদের আগে বোঝবার চেষ্টা করতে হবে যদি আপনারা বলেন অনেক সমস্যা অনন্ত সমস্যা আমাদের গুরু বৈষ্ণব শাস্ত্রকাররা বিচার করে বলেছেন বেদব্যাস আদির সময় যে জগতে বাস্তবিক পক্ষে কোনো সমস্যা
খুব অ্যাকিউরেটলি বিচার করলে কোনো সমস্যাই নাই। সমস্যা যদি থেকে থাকে সেটা একটাই সমস্যা, ভগবত প্রাপ্তি না হওয়ার জন্য যে অবস্থাটা সেইটা সমস্যা একটা, সেটা হচ্ছে ভগবত প্রাপ্তি, ভগবানকে আমরা প্রাপ্তি করতে পারিনি বলে বিক্ষিপ্ত চিত্তে যে সমস্ত আমাদের অনিয়ন্ত্রিত মনোভাব আচরণ চরিত্র স্বভাব সমস্ত কিছুর যে রিফ্লেকশন পড়েছে সমাজে, তার দ্বারা আমাদের যে ক্রিয়াকর্মগুলো হয়ে পড়ছে সেইগুলো একটা সমস্যা সৃষ্টি করছে আপাত দৃষ্টিতে। যদি আপনারা বলেন সমস্যা আছে, তাহলে সমস্যার সমাধানেরও তো আপনারা চেষ্টা করেছিলেন, করেননি? বিশ্ববাসীর কাছে যদি প্রশ্ন করা হয় আপনারা কি সমস্যার সমাধান করার চেষ্টা করেননি, বললে হ্যাঁ আমরা করেছি, আমরা বিশ্ব শান্তি সংস্থা প্রতিষ্ঠা করেছি, ওয়ার্ল্ড পিস অর্গানাইজেশন, আবার আমাদের সবার স্বাস্থ্য উদ্ধারের জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্থাপন করেছি, কিন্তু দুঃখের ব্যথা কাউই বাস্তবিক স্বাস্থ্য হয় নাই, বাস্তবিক স্বাস্থ্য কাউর ফেরানো যায় নাই, আর জগতে কাউরই শান্তি প্রতিষ্ঠিত হয় না, এখনো পর্যন্ত হয় নাই। যদি বলেন এর কারণ কি, এত বড় বড় ট্যালেন্টেড আদমি যারা লোক রয়েছেন, যারা আপনাদের বিচারিতে যারা খুব জিনিয়াস বলে বিচারিত হন, তারা তো এটা নির্ণয় করেছেন, তারা তো বিশ্ব শান্তি সংস্থা করেছেন, কিন্তু তারা সবাই মিলে বিচার করে তাদের এত বড় বড় মাথা লাগিয়েও কিন্তু আজ পর্যন্ত বিশ্বে শান্তি আনতে পারেননি। কারণ হচ্ছে তাদের প্রসিডিওরটা সম্পূর্ণ ভুল ছিল, তাদের যে পদ্ধতি প্রসিডিওর সমস্ত ভুল ছিল, তাদের কনসেপশন, তারা আত্মধর্মতে প্রতিষ্ঠিত ছিলেন না। যে ব্যক্তি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন, তার নিজের ফ্যামিলির সমস্যাটাও তিনি সমাধান করতে পারছেন না, তার কন্যাটা অন্য জায়গায় চলে যাচ্ছে রাত্রিবেলা, ছেলে চলে যাচ্ছে অন্যদিকে, স্ত্রী অন্যদিকে, তার নিজের ফ্যামিলির কোনো সমস্যা তিনি সমাধান করতে পারেননি। যিনি নিজের সমস্যার কোনো সমাধান করতে পারেন না, তিনি বিশ্বের শান্তির সমাধান কী করে করবেন? বিশ্বের শান্তি আসতে পারে না এভাবে। আর স্বাস্থ্য বলতে বাস্তবিক পক্ষে অপ্রাকৃত জগতের বিচারে যদি আপনারা প্রতিষ্ঠিত হন, তাহলে দেখবেন স্বাস্থ্য বলতে চিৎ স্বাস্থ্য, এই যে রক্ত মাংসের খোদার খাসি, আমাদের একটা কথা আছে খোদার খাসি হওয়া, ভালো করে খেয়ে দে, এরকম ধরনের স্বাস্থ্য এটা খুব একটা বুদ্ধিমানের কথা নয়। বাস্তবিক স্বাস্থ্য বলতে যদি আপনারা বলেন চিন্ময় ভাষায়, অপ্রাকৃত ভাষায়, তাহলে দেখা যাবে সেই স্বাস্থ্যটা হচ্ছে চিন্ময়, চিন্ময় স্বাস্থ্য, চিৎশরীর, যার জন্য প্রভুপাদ প্রায়ই বলতেন এই আমাদের এই বদ্ধ সমাজের এই যে হাজার হাজার লোক আছেন যারা, তাদের এক একজনের চিৎস্বাস্থ্যের পুষ্টির জন্য গৌড়ীয় মঠের যদি আপনারা বলে পরিচয় দেন, তাহলে রেডি হয়ে থাকুন, আপনারা প্রস্তুত হয়ে থাকুন, আপনাদের গ্যালেন গ্যালেন রক্ত ব্যয় করতে হবে। এই জড় সমাজের যে ব্যক্তিগুলো অস্বাস্থ্যতে ভুগছে, তাদের বাস্তবিক চিৎস্বাস্থ্যের উন্নতির জন্য গৌড়ীয় মঠের এক একজন ব্যক্তি, যারা বাস্তবিক গৌড়ীয় মঠের বলে পরিচয় দিচ্ছেন, কারা বাস্তবিক? যারা চৈতন্য মহাপুর সংকীর্তনাতে নিজেকে ডেডিকেট করেছেন, উৎসর্গ করে দিয়েছেন, তারাই হলো গৌড়ীয় মঠের ব্যক্তি। তারা প্রত্যেকে যেন রেডি থাকবেন, প্রস্তুত থাকবেন এই সমাজের এক একজনের যে চিৎস্বাস্থ্যের উদ্ধারের জন্য গ্যালন গ্যালন রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন, তারপরেও কিন্তু গ্যারেন্টি নেই তারা উদ্ধার হতে পারবেন কি না, কারণ জীব হচ্ছে বাস্তবিক পক্ষে স্বতন্ত্র, জীবের স্বতন্ত্রতা কোনো মতে যাচ্ছে না। আমি বিগত দিনের আলোচনাগুলোতেও এগুলো একটা লিঙ্ক জুড়ে কিছু আলোচনা করেছিলাম, সেই আবার সেই লিঙ্ক জোড়বার জন্য আমাকে আবার বলতে হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না যে শুদ্ধ গুরু বৈষ্ণব যারা আছেন প্রতিষ্ঠিত আত্মতত্ত্ববিদ, তাদের চরণে যতক্ষণ পর্যন্ত শরণাগতি হয়ে আপনারা আপনাদের সমস্ত সর্বস্ব কিছু নিবেদন করে নিশ্চিন্ত হবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের জীবনের কোনো সমস্যার সমাধান হতে পারে না। ওই জন্য কীর্তন তো কীর্তনকার বলেছেন ভক্তিমন ঠাকুর, আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী, হ্যাঁ, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ হেরি। আনন্দটা কিন্তু অভাব নেই, আমার কথাটা বুঝতে হবে, অনন্ত ব্রহ্মাণ্ডে কোনো জায়গায় আনন্দের কিন্তু অভাব নাই, কিন্তু সবার মধ্যে আনন্দের অভাব দেখা যাচ্ছে, বাস্তবিক আনন্দে যে আনন্দতে ডুবে রয়েছে সেটা বাস্তবিক আনন্দ নয়। হ্যাঁ, সেই জন্য সমস্ত জগতে যা কিছু অশান্তি আছে তার মূলত একটাই বিষয়, সেটা হচ্ছে ভগবৎ প্রাপ্তি হয়নি,
ভগবত চিন্তন ভগবত আত্মতত্ত্ব বিষয়ে সবার অজ্ঞানতা এই জন্য সমস্ত সমস্যার দাঁড়িয়েছে। এছাড়া কিন্তু বাস্তবিক কোনো সমস্যা যার জন্য স্বাস্থ্যকররা বিচার করে আমাদের জানিয়েছেন যে আপনারা যেগুলোকে সমাজ সংসারে বিপদ বলে মনে করছেন, কান্নাকাটি করছেন, চিৎকার চেঁচামেচি করছেন, বড় দুঃখ দুর্দশায় আছেন, স্বাস্থ্যকররা বিচার করে বলছেন বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ, বিপদ বিস্ফোরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি। কি আমি ঠিক বললাম নাকি? বিপদ বিস্ফোরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি। তাহলে বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ, যাকে আপনারা বিপদ বলে মনে করছেন সেটা আদৌ বিপদ না। যদি হতো কুন্তী দেবীর মাথা খারাপ হয়নি, তারা বলতেন বেশি করে আমাকে দুঃখ দাও, কেন দুঃখের সময় তুমি পাশে থাকো। আর সম্পদ যদি হয়, যখন চলে যাচ্ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন বললে এখনই কৃষ্ণ বললেন এখন তো আমায় যেতে দাও, এখন তো সব সমস্যার সমাধান হয়ে গেছে। কুন্তী দেবী বলছেন এখনই তো সমস্যা শুরু হলো, এখন সমাধান কী হল? এখনই শুরু হলো সমস্যা। এখন আমাদেরকে প্রতিষ্ঠিত করে রাষ্ট্রীয় যোগ্য আদি করে আমাদের জগতের আধিপত্য দিয়ে আমি তুমি কেটে পড়ছ, সমস্যা তো এখন শুরু হবে, বাস্তবিক সমস্যা তো এখন। ওই জন্য বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ, বিপদ হিস্মরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি, জন্ম লাভ পরহ পুংসাম অন্তিমে নারায়ণ স্মৃতি। সমস্ত জীবের যত বাহাদুরি আছে যা কিছু আছে তা সম্পূর্ণ পরে প্রমাণ হবে কার কখন শেষ সময়তে ভগবত স্মৃতি আসে কি না, এটার উপর সবার বাহাদুরি দেখা যাবে। যত মারামারি যত কাটাকাটি যত খুনোখুনি যা করে নাও করে নাও, তারপর লাস্টে যখন যাবে তখন প্রমাণ হবে। ওই জন্য আমি একটা কথা আলোচনা করে থাকি, মৃত্যু বলে কোনো বিষয়টাকে বাস্তবিক কেউ কোনো কনসেপশন ধারণার মধ্যে আনতে পারে না, বাস্তব ধারণার মধ্যে আনতে পারে না। মৃত্যু বলে যে বিষয়টা, এই বিষয়টাকে ডাইরেক্টলি ফিলিংসে আনতে পারে না কেউ। যদি পারত সমস্ত জগতের সমস্যা ইনস্ট্যান্ট এখনই সমাধান হয়ে যেত। কেউ অনুভব বলে সব জানে আমি মরে যাব, আমি মরে যাব, মরবেন তো? হ্যাঁ মরবো তো বটে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু মরে যে যাবে তার যে ডাইরেক্ট ফিলিং এটা পারে? কখনো পারে না। আর পারে না বলেই সব একে অপরের সঙ্গে খুনোখুনি রাহাজানি সমস্ত এই অনর্গল সমস্ত চলছে, এর কোনো বিশ্রাম বলে কিছু নাই। পরম পূজ্যবাদ শ্রীধর গোস্বামী মহারাজ এই কথাটাই উত্থাপন করতেন যে আমাদের এই জগতে যত সমস্যা আছে সেটা কি হলো, মূল কেন্দ্রবিন্দু থেকে একটা কমন ইন্টারেস্ট আছে টোটাল ইউনিভার্সের, এই টোটাল ইউনিভার্সের একটা কমন ইন্টারেস্ট আছে, সেই কমন ইন্টারেস্টটা থেকে প্রত্যেকটা লোকটা একটা ডিভিসিভ অ্যাটিচিউড, ডিভিসিভ অ্যাটিচিউড সত্যভঙ্গুর, এক একটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালিটি, প্রত্যেকে আলাদা বা আইসোলেটেডভাবে এক একটা একটা কেন্দ্র বানিয়ে নিয়েছে, বোঝা গেল কেবল প্রত্যেকটা মানুষ সমাজের সংসারের এ বিশ্বের যত মানুষ আছে যত দেবতা আছে যত সব সব সবার কথা ধর, প্রত্যেকের একটা করে সেলফ ইন্টারেস্ট আছে, সেলফ ইন্টারেস্ট। কিন্তু এই সেলফ ইন্টারেস্টটা তারা বজায় রাখতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভগবান যেটা বলতে চাইছেন, ভগবান যেটা বলতে চাইছেন সেটা কেউ বুঝতে চাইছে না। ভগবান যেটা বলতে চাইছেন সেটা যদি কেউ বুঝতে পারত, তার সেন্টার পয়েন্টের সঙ্গে সেলফ, তার যে একটা ইউনিভার্সাল ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টের সঙ্গে তোমার ইন্টারেস্টে যদি কোয়েনসাইড করে মিলে যায়, দেন এভরি অল প্রবলেম সলভ। একটা উদাহরণ দিই, আমি মুখে কোনো গল্প কথা বলি না, একটা উদাহরণ দিলে বোঝা যাবে। বলে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন প্রকট লীলা করেছিলেন, চৈতন্য মহাপ্রভুর প্রকট লীলার সময় কত ভক্ত ছিল? হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত ছিল, তারা দিক দিগন্ত থেকে এসে চৈতন্য মহাপ্রভু সেবার জন্য নিজেকে আত্মোৎসর্গ করেছিলেন। চৈতন্য চরিতামৃতে তো খালি একটা দিগদর্শন করা আছে, তারপরে বলেছিলেন আমি গুনতে পারি না, খালি দিগদর্শন প্রধান প্রধান আমি বলে ছেড়ে দিলাম,
অদ্বৈতগণ ও গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দগণ বলে বলছে না, গোনা যাবে না, একটু দিগদর্শন করলাম মাত্র। আমার এখন প্রশ্ন হলো যে এই যে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের সময় যত ব্যক্তি ডেডিকেটেড সোল হয়েছিলেন, চৈতন্য চরণে আত্ম উৎসর্গ করেছিলেন, তাদের প্রত্যেকে মিলে একটা চৈতন্য মহাপ্রভুর সেবার জন্য ব্যস্ত, তাদের কোনো রকম চৈতন্য মহাপ্রভুর সেবা ছাড়া কোনো সেলফ ইন্টারেস্ট ছিল না। যেও বা কিছু বল্লভাচার্য আদি তাদের কিঞ্চিত মাত্র ছিল, সেটাকে চৈতন্য মহাপ্রভু বলেছেন যত মানে কি বলেছেন, কালকে বলেছিলাম যে যদি কিঞ্চিত এদিক ওদিক হয়ে যায় সেটা প্রভুর দায়িত্ব রয়েছে, ওটাকে মিলিয়ে নেবে, আর যদি অপরাধ করে রামচন্দ্র পুরীর মতো সেটা আর কোনো কোনো কথা নেই, তাহলে তো ছিটকে যাবে, সে সেন্টার পয়েন্ট থেকে ছিটকে গেল, আর হবে না। কিন্তু আমার বক্তব্য হলো চৈতন্য মহাপুর হাজার হাজার যত গণ ছিলেন তাদের প্রত্যেকে মিলে এমন একটা সেবার সৈষ্ঠব একটা আবিষ্কার করেছিলেন, দেখিয়েছিলেন, যেটা অবাক্য। কিন্তু আশ্চর্যের বিষয় তাদের এত হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত, তাদের কোনো সোসাইটি ফরমেশনের দরকার পড়েনি। চাও একটা একটা চেয়ারম্যান বানাই, একটা প্রেসিডেন্ট বানাই, একটা সেক্রেটারি বানাই, এ ট্রেজারার হবে, এ সেক্রেটারি হবে, ইমপ্লিমেন্ট করবে, এরকম কোনো বিষয় তো ছিল না, বোঝা গেল? কোনো এরকম বিষয় আমরা দেখিনি, কাউকে সেক্রেটারি বানানো হয়েছিল, কাউকে প্রেসিডেন্ট বানানো হয়েছিল, বা স্টিল একটা সমস্ত এত হাজার হাজার ভক্তবৃন্দের মধ্যে একটা হারমোনি দেখা গেছে, একটা হারমোনি, একটা ছন্দ, একটা তাল অপূর্ব একে অপরের সঙ্গে। এটা কি জন্য? এর জন্য ভক্তি, ভালোবাসা। সেলফ ইন্টারেস্ট থেকে তারা ঊর্ধ্বে চলে গেছিল। আমি একটা ম্যাথমেটিক্সের উদাহরণ দিয়ে থাকি, সেটা হচ্ছে একটা আপনার জিওমেট্রি করেছেন নিশ্চয়ই, সেখানে একটা কম্পাস দিয়ে আমি একটা পেপারে কোনো জায়গায় একটা এরকমভাবে সেন্টার করলাম, করে আমি কম্পাস দিয়ে সার্কেল দাঁড়ালাম, সার্কেল, এবং কম্পাসটার যে রেডিয়াস একটু কম বেশি সামান্য সামান্য করে ওই কেন্দ্রবিন্দু দিয়ে অনেক সার্কেল আমি আঁকতে পারি, ভাই সেন্টার পয়েন্ট একটা, কিন্তু অনেক সার্কেল আমি আঁকতে পারি এই সেন্টার পয়েন্টটা থেকে প্রচুর। এই রেডিয়াস একটু কমিয়ে দিলাম, আবার আঁকলাম, আবার আঁকলাম, এরকমভাবে অসংখ্য আমি সার্কেল আঁকতে পারি, কিন্তু সেন্টারটা এক। কিন্তু যদি সেন্টারটাকে পয়েন্ট জিরো টু মিলিমিটার আমি একটু সরিয়ে দিই, তাহলে দেখা যাবে যে সেন্টার ওই সেন্টার থেকে আবার যখন আমি সার্কেল আঁকতে যাব বাকি সার্কেলগুলোর সঙ্গে ইন্টারসেক্ট করছে। যারা ম্যাথমেটিক্স করেছে তারা জানেন, একটু 0.1 মিলিমিটার আমি যদি সরিয়ে দিই তাহলে আবার যদি সার্কেল লাগি তাহলে দেখা যাবে পূর্বে যে সার্কেলগুলোর সঙ্গে এই সার্কেলটা ইন্টারসেক্ট করছে, অর্থাৎ এর মতের মিল হচ্ছে না, বোঝা গেল? আমি সোজা কথায় বলছি, আর মতের মিল হচ্ছে না। এবার সব ডাইভার্সিটি চলে এলো, একে অপরের মধ্যে সেলফ ইন্টারেস্ট চলে এলো। ঠিক যেমন জিওমেট্রিতে এই কথাটা আমি উদাহরণ দিলাম, সেরকম সেন্টার পয়েন্ট ইফ দ্য কমন সেন্টার পয়েন্ট ইজ সেম, যদি আমাদের কমন সেন্টার পয়েন্ট একটা থাকে আর যত বিশ্বের যত লোক আছে, তাহলে কোনো জায়গায় কোনো কনফ্লিক্ট কোনো সংঘর্ষের কোনো কথা আসবে না। যেহেতু প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা একটা সেলফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে, আর তাতে কমন ইন্টারেস্ট যেটা আছে, ভগবান যেটা বলতে চাইছেন তার সঙ্গে ইন্টারসেক্ট করছে, সেই জন্য বিশ্বে একটা এক্সপ্লোশন, একটা বিস্ফোরণ দেখা দিচ্ছে, অশান্তি, সমস্ত বিশ্বে একটা এক্সপ্লোশন, একটা সমস্যা দেখায়, বিশাল সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য কারোর ক্ষমতা নেই, কেউ বলবে গ্যারেন্টি দিয়ে, কোনো দার্শনিক নেই, কোনো ব্যক্তি নেই বলতে পারেন, কেউ বলতে পারবে না, যত বড় রাজনৈতিক নেতা হন, যে হন, আমি এটা চিৎকার করে বলছি, কারোর ক্ষমতা নেই তিনি এই সমস্যাগুলোকে সমাধান করবে, কারণ তারা কমন ইন্টারেস্ট থেকে দূরে সরে গেছেন, তারা পারবেন না। ওই জন্য বিশ্ব সংস্থা, বিশ্ব সংস্থি সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যাই হোক না কেন, ইট ইজ নট দ্য সলিউশন, এটা সমাধান নয়। কিন্তু সমাধান করতে গেলে কি চাই? ভগবত চরণের ডিভোশন, ভক্তি। কিন্তু এই ভক্তি আমি কোথায় পাবো, কি করে পাবো? আমি এই কথাটা কিন্তু এতগুলো কথা বললাম, সেই কথাগুলো পূর্বের কথাগুলোর সঙ্গে কিন্তু লিঙ্ক আছে, ভগবতী সরস্বতী উপায় ইত্যাদি যা যা কথা বলেছি। আবার দেখুন ব্রহ্মাজির যে কথা দিয়ে আমি প্রথমে শুরু করলাম,
সেটাকে এর সঙ্গে আমি হারমোনি একটা হারমোনাইজ করে দেখাচ্ছি, প্রমাণ করার চেষ্টা করি। কি শ্লোক দিয়ে আরম্ভ করেছিলাম? তত্তে অনুকম্প্যাম সুসমীক সমান ভুঞ্জান এবাত্মকৃত বিপাকম হৃদবাগ ভূভীর্বিদধত নমস্তে জীবে তো মুক্তিপদে সদায় ভাগ, জীবে তো ভক্তিপদে সদায় ভাগ। কি বলছেন ব্রহ্মা? তত্ত্বে অনুকম্পাম সুসমীক্ষমান বলছেন, জগতে যার যত সমস্যা আছে সেগুলো কি এগুলোর জন্য কি ভগবান দায়ী নাকি? আপনাদের যত সমস্যা কেউ কি বলতে পারেন এই সমস্যাগুলোর জন্য ভগবান দায়ী? হ্যাঁ, কে বলবে? কার সাহস আছে বলুক? গীতাতে পরিষ্কার বলা রয়েছে, না দত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতিম বিভুম অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুঝন্তি যন্ত, তেন কেন মুঝন্তি যন্ত। এই জীবগুলো সব এত বোকা হয়ে এত কষ্ট পাচ্ছে কেন, কি কারণ? কেন মুঝন্তি যন্ত বাহা, এই জীবগুলো সত যে যত কষ্ট পাচ্ছে কি জন্য পাচ্ছে? বলে ভগবান কোনো পাপ বা পুণ্য তোমাদের যা কিছু তোমরা আবিষ্কার করো সেগুলো ভগবান কোনোটাই কোনো রেসপন্স কোনো কিছু নিতে চান না, মানে পাপ বা পুণ্য কোনোটাই ভগবানের। ভগবান ন দত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতিম বিভুম অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন বুঝন্তি যন্তব। বেদেতে বলছেন অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্মম শুভাশুভম, যা কিছু শুভাশুভ কর্ম জীব করে থাকে সেগুলোর জন্য সব জীবকেই ভোগ করতে হবে, কেন এগুলো ভগবান বলে নাই। নতম ঢেকে এই জন্য বারবার বলছেন, পুণ্য সে সুখের ধাম না লইয় তার নাম, পুণ্য সুখের ধাম, এটা আবার তোমাকে কি করবে, একটু আনন্দ দিয়ে কিছুদিন জড় আনন্দ দিয়ে আবার বাঁধবে, সেকল মেরে আবার ফেলবে, বুঝতে পারছো না? ক্ষীণে পুণ্যে মত্তলোকম বিশন্তি, গীতাটা বন্ধুকে খুলে দেখে না মহাজনের আনুগত্যে, দুঃখের ব্যাপার, লজ্জার ব্যাপার, বড় লজ্জার ব্যাপার, অন্তত গীতাটাও দেখে না, যেটাতে আমি আলোচনা করেছিলাম তিন দিন আগে, যেখানে গীতা তার প্রবচন শেষ করলেন, সর্বধর্মানং পরিত্যাজ্য মামেকং শরণম ভজ অহম তম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মাস, দ্যাট ইজ দ্য লাস্ট ইনস্ট্রাকশন অফ কৃষ্ণ ইন গীতা। গীতাতে এটা ভগবানের শেষ কথা, সর্বধর্ম ত্যাগ করার মানেটা কি? এখানেও বলছেন ভগবতের মাহাত্ম্য, মাহাত্ম্যে তো আমি বলেছিলাম কালকে, গোকর্ণজি মহারাজ বলছেন, গোকর্ণজি মহারাজ বলছেন সেখানে, গোকর্ণজি মহারাজ পিতাকে পরিষ্কার ভাবে জানাচ্ছেন, ধর্মম ভজস্য সততম তেজলোক ধর্মান সেবস্য সাধু পুরুষান জহি কাম তৃষ্ণাম। কি বলছেন? ধর্মম ভজস্য সততম তেজলোক ধর্মান, এখানে বহু বচন, লোক ধর্মান, এখানে দেহধর্ম মনোধর্ম সমাজ ধর্ম লৌকিক অনেক ধর্মতে তুমি প্রতিষ্ঠিত রয়েছো, হে জীব এই সব ধর্মের কথা তুমি ফর্গো করো, এড়িয়ে যাও, একমাত্র আত্মধর্মে প্রতিষ্ঠিত হও, নিত্য ধর্ম আত্মধর্ম ভাগবত ধর্ম, ধর্মম ভজস্য সততম তেজলোক ধর্মাণ, তার ধর্মম ভজস্য সততম অর্থাৎ ভাগবত ধর্মম ভজস্য, ভাগবত ধর্ম ভজন করো আর বাকি লোক ধর্ম ত্যাগ করো, এলো কোনো কাজের নয়। সেই জন্য সেখানে পরিষ্কার জানানো রয়েছে যে ভগবানও বলছেন সেখানে যে এই যে পাপ পুণ্য আদি করে জীব যে নিজের সংসারটাকে বিস্তার করছে, বাস্তবিক জীবের স্বরূপে কোনো সংসার নাই, বাস্তবিক জীবের স্বরূপের মধ্যে কোনো বাস্তবিকভাবে কোনো সংসার বলে কোনো কথা নাই, জীবের স্বরূপে সংসার আছে কে প্রমাণ করবে? আছে কেউ? অহম নাপ্তিতার্থ করণা নিশিনিশয়ানা নানা মনোরথ ধিয়া ক্ষণ ভগ্ন নিদ্রা দৈবাহতার্থ রচনা ঋষয়োপি দেবা যুষ্মত প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি যুষ্মত প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি। এখানে বলছে ভাগবত
जुष्मत प्रसंग विमुखा यह संसरंत। जाराई तुमार प्रसंग थेके दूरे जाए विमुख तादेरी संसार, बाकी वैष्णवगण पृथ्वीते आविर्भाव हन तारा आपनादेर मतो संसारेर अभिनय करें, तादेर संसार आछे वास्तविक संसार। संसार এটা একটা আগন্তুক জায়গা, আমরা সবাই ফরেনে রয়েছি। অনেকে বলেন ফরেনে যাবো, আরে মূর্খ ফরেনে কোথায় যাবে, আমরা তো ফরেনেই রয়েছি, এটা ফরেন, ফরেনে যাবে সব। আগে বলে আগে পাসপোর্ট তৈরি করে আগে ফরেনে যাবে, ওখানে গিয়ে ধেই ধেই করে নাচবে ক্লাবেতে, আর ভক্তগুলো গিয়ে মাল কামাবে শক্ত। দেশেই প্রচার হলো না, নিজের কাছে প্রচার হলো না, নিজের কাছে প্রচার হলো না। ট্রাই টু প্রিচ ইন ফ্রন্ট অফ ইউর সেলফ, তোমার নিজের কাছে আগে প্রচার কর, তারপর তুমি অপরের কাছে পড়বে, মূর্খ। আমাদের ইংরেজিতে একটা কথা আছে, চ্যারিটি বিগিনস এট হোম, চ্যারিটি বিগিনস এট হোম। তোমার ঘরেতে প্রচার হলো না, তোমার নিজের কাছে প্রচার হলো না, তুমি যাচ্ছ ফরেনে প্রচার করতে, কি অবস্থা! আগে নিজের কাছে প্রচার হওয়া দরকার, চৈতন্য মহাপ্রভুর আচার আদর্শ প্রতিষ্ঠিত হওয়া দরকার। গুরুতত্ত্বের বিচার করলে দেখবেন তাকেই গুরু বলা হয়, যে নিজের আচার আদর্শ চরিত্র সিদ্ধান্তের দ্বারা ইফ হি ক্যান ইনফ্লুয়েন্স আদার্স, যদি সে অপরকে প্রভাবিত করতে না পারে, তার গুরুতত্ত্ব হলো না, বাস্তবিক গুরু হলো না। গুরু তো ইফেক্টিভ গুরু কাকে বলা হয়, যেমন আমি কালকে ইকোনমিক্সে বলেছি ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই, ইফেক্টিভ ডিম্যান্ড কাকে বলে? আমি কালকেও আলোচনা করেছি, কার মধ্যে ইচ্ছা আছে শালগাম ছুঁয়ে বলতে পারবে কেউ? কে আছে, সাহস আছে কার? আমি ভগবানকে চাই, বলুক শালগাম ছুক, এ ভাগবত ছুক, বলে বলুক প্রতিজ্ঞা করে আমি ভগবানকে যে অন্য কিছু চাই না, বলতে পারবে কেউ? পারবে না, সাহস হবে না, বলবার আগে কাঁপবে। বাস্তবিক পক্ষে ভগবানকে কেউ চায়, বাস্তবিক ভাগে চায় না। যদি হৃদয় থেকে ভগবানকে চায়, ভগবানকে পেয়ে যাবে, গ্যারেন্টি, এর মধ্যে কোনো ভুল নেই। ইকোনমিক্স বলে যে বাস্তবিক ডিম্যান্ড এবং অবাস্তবিক ডিম্যান্ড কাকে বলে? ইকোনমিক্সের একটা দুটো কথা বললে এরা হাসবে, বলে ইকোনমিক্সের কথা বলছে, আনন্দ লাগবে। ইকোনমিক্সে বলে যে যদি তোমার কোনো বস্তুর একটা প্রাপ্তির ডিম্যান্ড থাকে, মার্কেটে পাওয়া যায়, বোঝা গেল কি বললাম, মার্কেটে সে বস্তুটা পাওয়া যায়, আর তোমারও হৃদয়ে ডিম্যান্ড আছে কিন্তু ফিনান্সিয়াল ক্যাপাসিটি নেই, বোঝা গেল কি বললাম, দেন দ্যাট ইজ নট ইফেক্টিভ ডিম্যান্ড। তোমার সেই বস্তুটার চাহিদা আছে খুব, তুমি চাও এই বস্তুটা আমার হোক, মার্কেটেও এটা পাওয়া যায়, হোক কষ্ট করলে পাওয়া যাবে, কিন্তু মাল করি নাই, তাহলে তোমার এটা ইফেক্টিভ ডিম্যান্ড হলো না। যখন তোমার ডিম্যান্ড আছে, তুমি সেটা চাইছো, অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ ফিনান্সিয়াল ক্যাপাসিটি টু বাই ইট, টু গেট ইট, দেন ইট ইজ কল ইফেক্টিভ ডিম্যান্ড, সেটাকে বলা ইফেক্টিভ ডিম্যান্ড। আমি এটা উদাহরণ দিলাম আপনাদের মজার জন্য, বাস্তবিক পক্ষে এই কথাটাই আপনারা অনুভব করবেন অপ্রাকৃত জগতে যদি পারেন, যে কার মধ্যে ভগবত প্রাপ্তির ইচ্ছা আছে, যার মধ্যে ভগবত প্রাপ্তির 100% ইচ্ছা আছে, সে ভগবত প্রাপ্তি তার হবেই হবে। কেন, ভগবানের একটা দায়িত্ব রয়েছে, ভগবান দেখছেন অন্তর্যামী রূপে, ভগবান অন্তর্যামী রূপে ভেতরে রয়েছেন, সবসময় লক্ষ্য করছেন কে কি চাইছে, কার কি চাহিদা দেখছেন, এবং সেই অনুপাতে ভগবান, যদি কেউ বলেন ভগবত প্রাপ্তির জন্য আমি চেষ্টা করছি, সেটা প্রতিজ্ঞা করে বলতে পারবেন না, অন্তত মুখে বলবেন। বাস্তবিকভাবে কথা হলো এই, আমাদের সমাজে যত ব্যক্তি আছে, যত প্রাণী আছে, সবাই ভগবানকে প্রাপ্তি করে বসে রয়েছে, প্রাপ্তি আর কোথা থেকে করবে, খালি অনুভব করা, ট্রাই টু রিয়েলাইজ ইট। ভগবানকে প্রাপ্তি করে তারা বসে রয়েছে, বাট দে ক্যান নট রিয়ালাইজ ইট, এটা অনুভব করতে পারছে না। বলে কিরকম? বলে পরমাত্মা রূপে ভগবান সবার হৃদয়ে রয়েছে, প্রত্যেকের হৃদয়ে, এবং আশ্চর্যের কথা, হিন্দিতে আমি বলি হায়রান কি বাত হ্যায়, আশ্চর্যের কথা, যে বস্তুগুলোর সঙ্গে আপনারা সম্বন্ধ ভেজে হাবুডুবু খাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, সেই বস্তুগুলোর সঙ্গে আপনাদের কোনো ত্রৈকালিক ভূত ভবিষ্যৎ বর্তমানের প্রেক্ষাপটে ব্যাকগ্রাউন্ডে ইউ হ্যাভ নো রিলেশন উইথ দ্যাম আর দোজ, সে বস্তুগুলোর সঙ্গে ব্যক্তিগুলোর সঙ্গে কোনো রিলেশন নেই আছে, কিন্তু এই সঙ্গে আপনাদের মন বিচলিত হয়ে গেছে,
এবং এর মধ্যে ফেঁসে রয়েছে এবং সর্বক্ষণ এই চিন্তা আপনারা বিবর কিনা, যে বস্তুগুলোর সঙ্গে আপনার আত্মার অনন্তকালের ইতিহাসে কোনো রিলেশন নেই, কোনো রিলেশন কিন্তু এগুলোর সঙ্গে আপনি সম্বন্ধ পাকিয়ে দড়ির গিট লাগিয়ে গলায় দড়ি দিয়ে বসে রয়েছেন, কিন্তু যে ব্যক্তিটার সঙ্গে আপনি ইচ্ছা করলেও আপনি সম্বন্ধ ত্যাগ করতে পারেন না, তার নাম হচ্ছে ভগবান। সে আপনি যত তর্ক করুন, চিৎকার করুন, স্লোগান দিন, দ্যাট ডাজন্ট ম্যাটার। যে বস্তুর সঙ্গে আপনারা অনন্তকাল ধরে সম্বন্ধ যুক্ত, এমনকি চেষ্টা করলেও আপনারা সম্বন্ধ ত্যাগ করতে পারবেন না, সেটার নাম হচ্ছে ভগবত তত্ত্ব। পারবেন? কার ক্ষমতা আছে ভগবানকে ত্যাগ করবে? কে পারে? কেউ পারবেন। অথচ আশ্চর্য ওটাকে কেটে বাদ দিয়ে রেখেছে, ওটা একটা কি, এটা একটা কি, এটা না চিন্তা করলেও সাধুরা কাজকর্ম নেই। হ্যাঁ, সাধুদের কাজকর্ম নেই, তোমাদের অনেক কাজ। প্রভুপাদ বলছেন এইগুলো মূর্খ যেগুলো বলে আমাদের অনেক কাজ, বলে এটাকেই বলে মায়া। আমি খাতে খেতে পারি, ক্লাবে গিয়ে ধেই ধেই করে নাচতে পারি, দু ডোজ মেরে দিয়ে পরস্ত্রী নিয়ে, আর আমি ভগবানের মন্দিরে আসতে পারি না, এটাকেই বলে মায়া, এটাকে বলে ভদ্রতা। ভক্তিমোহন ঠাকুর ভদ্রতার কথাটা ব্যাখ্যা করেছেন, সভ্য, সভায় বসার যোগ্যতা যদি থাকে তাকে সভ্য বলা। কোন সভায়? ভাগবত ধর্মের সভা। সেই যোগ্যতা কার আছে? যত সমাজের সভ্যতা আছে এগুলোগুলো বাঁদরের সভ্যতা, বাঁদরের মাঙ্কি সিভিলাইজেশন, এগুলো বাস্তবিক সভ্যতা নয়। সভ্যতা যদি বলতে হয় তাহলে নিজেকে টোটালি রেগুলেট করে, কন্ট্রোলড করে, গুরু বৈষ্ণবের আনুগত্যে ভাগবত ধর্মেতে প্রতিষ্ঠিত করলে তখন বোঝা যাবে কাকে বলে বাস্তব ভদ্রতা, কাকে বলে সভ্যতা, তখন বোঝা যাবে, তার আগে বোঝা যাবে না। ব্রহ্মাজি স্বয়ং এখানে বলছেন, তত্ত্বে অনুকম্পা সুসমিক সমান, যার জীবনে যা কিছু সমস্যা আসছে সেগুলোকে আমার নিজের পূর্বের কর্মফলের একটা রেজাল্ট, পূর্বের আমার কর্মফল, পূর্বে পূর্বে আমি যা করেছি তার একটা ফল আমি ভোগ করব। এতে কাউকে দোষারোপ করতে হবে না, কাউকে দোষারোপ করা উচিত নয়। যে ব্যক্তি, যে জীবাত্মা যে কর্মফল পূর্বে করেছে, পূর্বের কর্মফল যা করেছে, পূর্বজন্মের প্লাস মাইনাস হয়েছে, করে এই জন্মে আবার জন্মের যা করছে সেটাও আবার মরবার পর প্লাস মাইনাস হবে, রেসিডিউ যেটা সেটা কর্মফল তোমার সঙ্গে যাবে, সঙ্গে যাবে, কেউ কিছু করতে পারবে না। একটাই রাস্তা আছে, যদি কেউ ভগবত ধর্ম ভজন করে, ভগবত ধর্মকে আশ্রয় করে, শুদ্ধ গুরু বৈষ্ণব যিনি ভগবত ধর্মে অপ্রতিষ্ঠিত, তাহলে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। থাকবে? গুরু বৈষ্ণব, শুদ্ধ গুরু বৈষ্ণব যারা ভগবত তত্ত্ব বিজ্ঞানে প্রতিষ্ঠিত, তাদের আনুগত্য যদি কেউ ভগবত ধর্মকে আচরণ করতে থাকে, তাহলে শীঘ্রই দেখবে যে জীবনের কোনো সমস্যাই বাস্তবিক ছিল না, নেই, ছিল। কত উদাহরণ আমি দেবো একটা একটা করে, কত উদাহরণ একটা একটা করে উদাহরণ দিলে বোঝা যাবে। আমি যেখান দিয়ে শুরু করেছি সেটাই শুরু করি, ভাগবত ধর্মের, সেখানে ভাগবত ধর্মের মহিমাতে গোকর্ণজি মহারাজ, তার পিতা সরল ব্রাহ্মণ, সরলতা আছে, অন্য অভিলাষ তো আছেই, তার এত কষ্ট উপস্থিত হলো সেসব বর্ণনা আমি আর করব না, যারা ভাগবত কথা শুনেছেন তারা শুনবেন, আবার যদি ভাগ্য হয় কোনোদিন শুনবেন বিস্তৃতভাবে। সেখানে দেখা যায় এমন একটা সরল ব্যক্তি, তার জীবনের দুর্দশার কোনো শেষ নেই, এত কষ্ট। যে ব্যক্তিটা আত্মহত্যা করবার জন্য চলে গেছে, এবার মরতে চাইছে, আগে মরবার জন্য গেছিল কি জন্য? তার সন্তানাদি নাই। হ্যাঁ, আগে তার মরবার কারণ কি? আমি সমাজ সংসারে রয়েছি, আমার কোনো পুত্র আদি নাই, সকালে কেউ উঠে আমার মুখ দেখে না, আর আমার আমার গোমাতা বন্ধা হয়ে যায়, দুধ দেয় না, সন্তান হয় না, যে গাছপালা আমি পুঁতি সব মরে যায়, অথচ মালকড়ি খালি যাচ্ছে কেন, যজমানি করেন। এই অবস্থায় সে দুঃখে পড়ে বলছেন, এই সংসার আমার আর ভালো লাগছে না, সংসারে আমি যদি পুত্র আদি না পাই তাহলে আমার কি হবে, আর বিবাহ করার উদ্দেশ্যই হলো পুত্র লাভ করা, শাস্ত্রের বিচারেতে বলছে। কেন পুত্র
না হলে পরে পিণ্ডদান আদি যে ক্রিয়াকর্ম আছে উদক ক্রিয়া এগুলো সম্ভব হয় না। যাই হোক এসব কথার প্রসঙ্গে আমি আসছি না। কিন্তু আত্মদেবজি মহারাজ এত সরল হওয়ার পরেও নিজে কোনো অন্যায় করেন নাই, কিন্তু ন্যায় বা অন্যায়ের যে বিচার, ন্যায় বা অন্যায়ের যে বিচারগুলো আপনাদের জগতে আছে, অপ্রাকৃতিক জগতের বিচারটা অনেক উন্নত, সেখানে আপনারা বুঝবেন না। এখানে জগতে কাউকে সংশোধনের জন্য ইলেকট্রিক চেয়ারেতে বেঁধে পেটানো, বেদারক পেটানো হয়, ইলেকট্রিক চেয়ারেতে বেঁধে বেদারক পেটাচ্ছে, মাথাটাকে নিচু করছে, পাটাকে উপরে বেঁধে দিয়ে পেটাচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে তারা বেরিয়ে গিয়ে আবার অন্যায় করছে নোংরা। কেন, এটা সলিউশন নয়। কোনো সমস্যার কোনো ব্যক্তির জীবনে সমাধান করতে গেলে তাদের যে অবস্থাটা রয়েছে, বর্তমান অবস্থাটা রয়েছে, এই যে হৃদয়ের অবস্থাটা সম্যকরূপে পরিবর্তন করা দরকার, যেটা একমাত্র সাধুসঙ্গে ছাড়া হয় না। একমাত্র সাধুসঙ্গ ছাড়া কোনোরকমভাবে কেউ ইলেকট্রিক চেয়ারে বেঁধে পানিশমেন্ট দিয়ে কোনোরকমভাবে কাউকে সংশোধন রেক্টিফিকেশন করতে পারেননি, পারেছেন কি? হয় না। এটা তাৎকালিক রেক্টিফিকেশন মনে হয়, পেদারক পেটালো, কিছু করলো, পানিশমেন্ট দিল, জেলে ডাললো, জেলে তাকে পাঠিয়ে দিল, বা স্টিল জেলে দেওয়ার পরেও তার আত্মার যে জীবাত্মার যে সংস্কারটা যার পূর্বে ছিল, একটা ডার্টি সংস্কার, নোংরা কুৎসিত, এটাকে কি পরিবর্তন করতে পারলো? কেউ পারল না। যার জন্য অনেক জেলার জেলেতে দীর্ঘদিন জোরে যে ব্যক্তিগুলো রয়েছে তাদেরকে হরিকথা শোনাবার জন্য সাধুদেরকে ডাকেন জেলেতে, এটা আপনারা জানেন না, চণ্ডীগড়ে আদি বিভিন্ন জায়গায় ডাকেন, জেলের ভেতরে রয়েছে, বাইরে থেকে হরিকথা শোনাবে তাদেরকে, যদিও ওরা শোনো, কিরম শোনে না শোনে আমি জানি না, তবে এই হলো ব্যাপার। তাদের প্রত্যেককে সাধুসঙ্গ করিয়ে দিলে তাহলে তারপরে আর কোনো সমস্যা থাকতে পারবে না, বাস্তব সাধুসঙ্গ। অত দুঃসঙ্গমসৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান সন্ত এব অশ্বচ্ছেদন্তি মানব্যাসঙ্গম উক্তিভি। অত দুঃসঙ্গমসৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান, যারা বুদ্ধিমান বাস্তব ইন্টেলিজেন্ট, তারা কি করবেন? অসৎসঙ্গ ত্যাগ করে সৎসঙ্গ করবে। আর সাধুসঙ্গ, সাধুগুরু বৈষ্ণবী একমাত্র পারেন সমস্যা, এ সম্বন্ধে আমি কিছু টিপিক্যাল আলোচনা করব, তাতে আপনাদের রাগ হোক আর আমার কিছু যায় আসে না, কিন্তু আমি আলোচনা করব। সেটা হচ্ছে কি, প্রথমেই বললাম অত দুঃসঙ্গ মুসৃজ্য, অসৎসঙ্গের ত্যাগে বৈষ্ণব যা দুদিন পরে বোধহয় একদিন পরে বোধহয় আছে, তখন আমি ডিটেলস করব সৎ অসতের চুলচেরা বিচার। কিন্তু আজকে আমার আলোচনা এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া যে কোনো মতেই সম্ভব নয়, কোনো সমস্যার বাস্তবিক সমস্যার সমাধান হয় না, এটা প্রমাণ করা 100%, এটা ম্যাথমেটিক্যালি প্রমাণ করা যায়। হ্যাঁ, ম্যাথমেটিক্যালি প্রমাণ করা যায়, গোমাতার বইতে দেখবে আছে। হ্যাঁ, যদি একটা কোনো পার্সোনালিটি থাকে, ব্যক্তিত্ব, তার মাথায় পিটু দিব আর জিরো করে দিয়ে, পার্সোনালিটি কোনো একটা ব্যক্তিত্ব আছে, তাহলে আমি এখানে কী লিখেছিলাম, পিটু দিব আর জিরো, পি টু দি পাওয়ার জিরো মানে কি হলো, পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান লেখা যায়, কে ম্যাথমেটিক্স করেছেন নিশ্চয়ই করেছেন এখানে। তা পি টু দি পাওয়ার জিরোটাকে আমি যদি লিখি পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান লেখা যায়, তো যারা ম্যাথমেটিক্স করে জানে, তাহলে পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ানটাকে আমি কাজ করলাম, পি টু দি পাওয়ার ওয়ানটাকে ওপরে রাখলাম আর মাল্টিপ্লাইড বাই পি টু দি পাওয়ার মাইনাস ওয়ানটাকে নিচে নেবিয়ে এলাম, নিচে নিচে নামানো যায় না মাইনাসটাকে, বাইশ, তারপর দুটোকে কেটে দিলাম, একটা একটা কেটে দিলে ওয়ান রইল, তাহলে এটার দ্বারা আমি কি প্রমাণ করলাম, এটার দ্বারা আমি কি প্রমাণ করলাম ম্যাথমেটিক্যালি, যে সমগ্র জগতে একমাত্র একটাই ক্ষমতা, যেটা প্রহ্লাদ মারা হিরণ্যকশিপু বোঝাবার চেষ্টা করেছে, যার শক্তিতে আমি কথা বলছি, আপনি কথা বলছেন, যার শক্তিতে অনন্ত ব্রহ্মাণ্ড হচ্ছে, সেই শক্তিতে, এই চুপ কর, বড় বড় কথা, হিরণ্যকশিপু গালাগাল দিলেন, গলা কেটে একেবারে নামিয়ে দেবো, জানিস আমি কে, আমার সামনে আসবার সাহস পায় না কেউ, আমার ভ্রুটাকে একটু এদিক করে দিলে চতুর্দশ ব্রহ্মাণ্ড কাঁপে, তুই কার সাহসে এইসব কথা বলছি, তখন এই কথা বলেছিলেন, কথাটা ঠিক বলেছিলেন, কিন্তু ও মানতে পারল না, কেন, হৃদয়ের দুর্বলতা রয়েছে। আপনারা মনে করবেন না, হিরণ্যকশিপু পাওয়ারফুল ব্যক্তি, সবচেয়ে দুর্বল যদি কেউ থাকে
তার হচ্ছে হিরণ্যকশিপু। সবচেয়ে দুর্বল কেউ যদি কে থাকে তার নাম হচ্ছে রাবণ। এর সবচেয়ে কারণ তারা অপ্রাকৃত শাস্ত্রীয় শাসন মেনে নিতে পারে না, তারাই হচ্ছে দুর্বল। যারা নিজেকে জয় করতে পারেনি বাস্তবিক পক্ষে তারাই দুর্বল, দে আর উইক অ্যাকচুয়ালি। তারা বাহের বাইরের বাহুবলে অনেক কিছু দেখে না, এই বাহুবলটাকে দু মিনিটে ভগবান ফেলে দিতে পারেন না। হিরণ্যকে কত আস্পর্ধা করেছিলেন, বরুণদেবের কাছে বলছে আমার হাত চুলকাচ্ছে একটু এসো লড়াই করি। আরে বরুণদেব বলছে আমার সঙ্গে কী লড়াই করবি, তোকে লড়াই করার মধ্যে আনন্দ দেবে, তুই চুপ কর একটু, হ্যাঁ একটু একটু শাম তোকে আনন্দ দেবে। বানাসুর বলেছিল মহাদেবকে, শঙ্কর ভগবান দেব আদিদেব, যে গুরুদেব আমার সঙ্গে একটু লড়াই করলে ভালো হয়, হাত পা চুলকাচ্ছে, এক হাজারটা হাত কি করি, একটু আসুন না। মহাদেব ওরে বেটা হারামজাদা, হ্যাঁ আমার কি বাদে এরম হলো, এখন তোর বুদ্ধি খারাপ হলো, দাঁড়া দেখাচ্ছি হবে তো, তোর হবে, তোর তো হাত চুলকানি হয়েছে তো ব্যবস্থা হবে। হলো ভগবান শ্রীকৃষ্ণ কচুকাটা করলেন, কচুকাটা কলা গাছ যেরম কাটে সব হাতগুলো কেটে কেটে ফেললেন। পাশে মহাদেব বলে এদিকে মেরো না ঠাকুর, ভগবান বললে আমি তো প্রহ্লাদের বংশে কাউকে মারবো না, একে শাস্তি দিলাম, বড় বড় বেড়েছে বেটা। হ্যাঁ এইভাবে ভগবান দু মিনিট লাগবে কাউকে শাস্তি দিতে লাগবে না, কত ব্যক্তি দিয়ে কত স্পর্ধা কত কিছু করেছেন, তারপর লেগে একবারে ব্রেন প্যারালিসিস হয়ে এরম পড়ে রয়েছেন। এবার কর, এবার কর বদমাইশি কর, এবার কর দেখা নড়তেই পারে না, দশজন মিলে ওকে নাড়াবে তবে নিয়ে যাবে। এই বদ্ধ জীবের এত বড় স্পর্ধা, সেই জন্য শাস্ত্র বলছেন কি, অত দুঃসঙ্গম সৃজ্য সস্যসজ্জিত বুদ্ধিমান। যারা বাস্তবিক বুদ্ধিমান তারা সাধুসঙ্গ ছাড়া অন্য কিছু করবেন না। এই সাধুসঙ্গের প্রণালী বিচার আদি আমি পরশুদিন আলোচনা করব, আজকে খালি এটুকু বলি সৎসঙ্গ করুন। সৎসঙ্গ কাকে বলে আরও অ্যানালিটিক্যাল আপনারা শুনুন, কেন সাধুসঙ্গ করব। সন্ত এব অস্বচ্ছিন্দন্তি মনোব্যাসঙ্গম উক্তিভি প্রবচনাদিভি, উক্তিভি উক্তিভি মানে মানে তার প্রবচনাদিভি, তার নিজের যে বৈকুণ্ঠ বার্তা, এর দ্বারা বদ্ধজীবের হৃদয়ের যে যে একটা বায়াসনেস, যে অন্ধকার অজ্ঞান, সেটাকে কেটে দেবে। তাই তো, তাই তো। এবং গুরু উপাসনৈক ভক্ত্যা বিদ্যা কুঠরেণ শীতেন ভীর বিবৃশ্য জীবা স্বয়ময়ম অপ্রমত্য সংবৃশ্য আত্মদম অথ ত্যায্য অস্তম। আচ্ছা না, এবং গুরু উপাসনৈক ভক্ত্যা, সেই ঘুরে আসছি, আগেকার দিনে লিঙ্ক করছি, এরকম সদ্গুরুর উপাসনা করুন, উপাসনা। নিজের সেলফ ইন্টারেস্টকে উদ্ধার করার জন্য গুরু বৈষ্ণব থেকে দূরে চলে যেও না, কিচ্ছু পাবে না, ফাঁকা শূন্য। ওই জন্য উপাসনা উপাসনা, গুরুদেবের সামনে আসনটাকে পাতো, ফ্রন্ট টু ফ্রন্ট ভজো। তোমার যদি যদি সাহস থাকে তাহলে গুরু বৈষ্ণবের সামনে আসো। যারা দেখবেন দুর্বল সাধুর বেশ নিয়ে রয়েছে, বাস্তব সাধুর কাছে আসবে না, তাদের গালাগাল দেবে, তাদের নিন্দা করবে, মানে ওদের সামনে এসে ওদের মুখোশটা খুলে যাবে। যে যত ভূমিকায় রয়েছে, প্রচুর টাকা ইনকাম করছে, বিদেশ যাচ্ছে, বাস্তব সাধুর সামনে আসবেন। সন্ত গোস্বামী মহারাজের উৎসব রয়েছে, পাস দিয়ে যাচ্ছে, যাবে না। কেন, সন্ত গোস্বামী মহারাজ গেলেই গেলেই নিজের মুখোশ খুলে যাবে, ও ধরেই বলবে, পারবে না। ওই জন্য নিজের যথেষ্ট সাহস না থাকলে কেউ বাস্তবিক সাধুসঙ্গ করতে পারে না। বোঝা গেল, আমার কথাটা শুনতে খুব রুড লাগছে কিন্তু বাস্তব সত্য। যতক্ষণ আপনাদের মধ্যে সাহস না দমে ততক্ষণ পর্যন্ত কেউ বাস্তব সাধুসঙ্গ করতে পারবে না। বাস্তব সাধুসঙ্গ করতে হলে জোর চাই, বুকে জোর চাই। আর সাধু কি করেন বলে, সাধুর একটাই কাজ, সেটা কি, সন্ত এব অস্বচ্ছিন্দন্তি মনোব্যাসঙ্গম উক্তিভি, যত রকম তার দুর্বাসনা আছে, দুরাশয় আছে, সেগুলোকে সব কেউ কেটে প্রবচনের দ্বারা, হরিকথার দ্বারা কেটে তাকে মুক্ত করে দেন, মুক্ত করেন তো। এটাই তাদের সভা। আমি কত উদাহরণ দেব, একটা একটা করে উদাহরণ দিতে থাকলে পুরো রাত কাবার আবি, এখন অনন্ত উদাহরণ। আমি দু চারটে উদাহরণ দিই, সাধুগুরু বৈষ্ণব ছাড়া কাউর জীবনে সমস্যার বাস্তবিক সমাধান হয়নি। কাউকেও বলেছিলাম, কি বলেছিলাম, ভক্তিস্তয়ী স্থিরতারা, হ্যাঁ
ভক্তি তৈ স্থিরতারা ভগবান যদি সাত দৈবেন ভক্তি তৈ স্থিরতারা ভগবান যদি সাত ন দৈবেন ফলতি দিব্য কিশোর মূর্তি তখন কি হবে ধর্মার্থ কামগতয়ো সময় প্রতীক্ষা এ হচ্ছে নিয়ম আর যদি বলেন কারা কারা ভক্তি প্রাপ্ত হয়েছে তার অনেক প্রমাণ আমি দিয়ে দেবো একটা করে শ্লোক ভাগবত থেকে উচ্চার আর প্র্যাকটিক্যাল উদাহরণ দিই যেমন যমাল অর্জুনের কথা ওই যে বলা হলো কে কুবেরের ছেলে দুটো তারা উপদেবতা তারা তো সাধারণ কেউ নয় তাহলে কুবেরের দুজন ছেলে ধনের অধিপতি দেবতা যদিও লক্ষ্মীদেবী বৈকুণ্ঠের বৈকুণ্ঠ অর্থের অধিপতি লক্ষ্মীদেবী হ্যাঁ আর এখানে এই যে কুবের কুবেরের ধন দৌলতের অন্য হিসাব আছে আমি পরে বলব সেসব আর এখানে প্রাসঙ্গিক কথা নয় বলে দরকার নেই মন খারাপ হয়ে যাবে সবার বলছি এখানে কথাটা হলো কুবেরের দুটো ছেলে জমা কি হচ্ছে নলকুবের নলকুবরের দুটো ছেলে তাদের ধনমদে মত্ত হয়ে গেছে যেটা কুন্তীদেবী বলেছেন জন্মৈশ্বর্য সুত শিবী রে ধমান মদহাপমান নৈবর হতি অবিদা তুম বই তোমা কিঞ্চন গোচরম তুমি অকিঞ্চন নিষ্কিঞ্চন ব্যক্তিদের গোচরীভূত হও বাকি দাম্ভিক ব্যক্তিরা তোমাকে পারে না জন্ম ঐশ্বর্য সুতসী এর দ্বারা মানুষের ভেতরে যে দম্ভ উৎপন্ন হয় এটা স্বাভাবিক বদ্ধজীবের হ্যাঁ বিদ্যা তপ বিত্ত বপুর কুলৈর শতাঙ্গুণৈ অসত্যময় তরৈ বলেছিলাম কাল না পরশুদিন যে বিদ্যা বপু ভালো দেখতে সব কিছু হ্যাঁ ভালো কুলে জন্ম সব এটা বাস্তবিক সাধু যদি হয় তাহলে সেটা ভূষণ নালে সেটা দূষণ হয়ে যায় দূষণ এটা তাদের পক্ষে ভূষণ অর্নামেন্ট তাদের পক্ষে এটা অর্নামেন্ট তাদেরকে ডেকোরেট করে কিন্তু এই গুণগুলোই যদি একটা অসৎ ব্যক্তির থাকে যেমন রাবণ রাবণ কিন্তু ঋষিপুত্র কিন্তু তার অবস্থাটা দেখ বদমাইশ ভগবানের শক্তিটাকে অরণ করে দেবে বলে কি হ্যাঁ এই সম্বন্ধে আমি মায়াবাদ যেদিন বিচার করে করবো সবাই যায় ভগবানের শক্তিটাকে হরণ করে ভগবানের নিঃশক্তি একেবারে হাত নাই পান নাই কান নাই কেউ আমরা যা কিছু করে দেখবে না তাহলে আর ভগবানের আর কি রইল এইটি ভগবান ভালো বরঞ্চ দেখতে পায় না জগন্নাথ চলতে পারবে না পাফা নেই যা খুশি করি এইটি সুবিধে আমাদের কিন্তু জগন্নাথ হাত পাগুলোকে লুকিয়ে ফেলেছেন ইচ্ছে করে আমাকে টু মেক ফিউল অফ মি আমাকে বোকা বানানোর জন্য ইচ্ছে করে বাইরের মূর্খ লোকগুলোকে দেখাচ্ছেন দেখ বাবা আমার হাত পা নেই আমি কি করে কি করব হ্যাঁ তাই তো লোকে আবার গালাগাল দিয়ে ঠুটো জগন্নাথ হ্যাঁ হ্যাঁ ঠুটো জগন্নাথ ঠিকই তো তুমি ঠুটো ন জগন্নাথ ঠুটো ঠিকই তো বুদ্ধিমান ব্যক্তি সব সমাজের ইন্টেলিজেন্ট সেই জন্য সেখানে বলা হচ্ছে বাস্তব সাধুসঙ্গ করার মানে হলো তাদের যে সংস্কারগুলোকে সেগুলোকে কেটে তারা কী করে যাবেন তাদেরকে মুক্ত করে দেবেন তাই তো তাদেরকে মুক্ত করে আর ওখানে নলকুবর কী করলেন কী করলেন এত অধি এটা উপদেবতা এত অভিমান এসছে যে মন্দাকিনী জলেতে নেশা করে চান করছে আর কামিনীগণকে নিয়ে তাদের খেলা করছে নারদজি মহারাজ সেখানে এসছেন অলকাপুরীতে ওর পাশ দিয়ে যাচ্ছেন কেন মহাদেবের ওরা সেবা করে পাশেই থাকে ভগবানের যে কৈলাস আছে তার পাশেই ওদের অলকাপুরী নারদজিকে দেখার পরেও তার কাণ্ডজ্ঞান হচ্ছে না হ্যাঁ এ কি নারদজি সাক্ষাৎ নারদ মুনি নারদ ঋষি দেবর্ষি যাকে দেখে সমস্ত দেবতা আদি সুরা সুর নমস্কৃতম হ্যাঁ সবাই নমস্কার করে যাকে ওকে দেখি কাণ্ডজ্ঞান হচ্ছে না ও নাচছে ওই জলের মধ্যে খেলছে বদমাইশ হ্যাঁ তখন নারদজি বলে আরে নারদজি কিন্তু রাগ হয়নি ওখানে ভাগবতে বলা রয়েছে এগুলো বাস্তব ব্যাখ্যা করা দরকার সাধুগুরু বৈষ্ণবের না অনুগত হবে না বলছে নলকুবের ওরা এমন কি করলো যাতে দেবর্ষির রাগ হলো রাগ কিন্তু নয় এটা বাস্তবে
ওটার ব্যাখ্যাটা দরকার। বিশ্বনাথ চক্রবর্তী সব বাস্তব আনুগত্যে, যার জন্যই বলেছিলাম পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্বনাথ চক্রবর্তী কী বলেছে, বলদেব বিদ্যাভূষণ কোন জায়গায় কী বলেছে, জীব গোস্বামী পাদ দশম অনেক কথা লিখেছেন, সনাতন গোস্বামী দশমের উপর টিকা করেছেন সমস্ত, তারপর সিদ্ধস্বামী পাদ ১৮টা টিকা আমরা পাই, বীর রাঘব থেকে বল্লভাচার্য থেকে আরো ১৮টা অথেন্টিক টিকা, ১৮টা খালি অথেন্টিক টিকা, বিজয়ধ্বজ মাধবাচার্য ১৮টা খালি অথেন্টিক টিকা ভাগবতে। তারপরে আমরা যেটাকে অথেন্টিক বলছি না সেরকম অনেক টিকা আছে, সেগুলো তো কাউন্ট আমি করলাম না, খালি ১৮টা অথেন্টিক টিকা। তাহলে ১৮টা টিকা এক একটা অ্যাঙ্গেল থেকে যদি আপনি বিচার করতে আরম্ভ করেন ভাগবতে এক একটা শ্লোক, তাহলে কি ১২ বছরে শেষ হবে? আমার ডাউট আছে। আমি কালকে বলেছি না, অনেকে মনে করলেন বাড়াবাড়ি করে মারা না, আমি একদম নিশ্চিতভাবে বলছি, এটা আউট অফ মাই ডাইরেক্ট রিয়েলাইজেশন, যে এইরকমভাবে যদি কেন ভাগবত বস্তু এমন একটা বস্তু যেটাকে যে অ্যাঙ্গেল থেকে দর্শন করুক, জড় ব্যক্তি নয়, জড় ব্যক্তি তো অন্ধ দেখতেই পাবে না, দিব্য সুরীগণ ভাগবতের দিকে যে শ্লোককে যেভাবে যেদিক থেকে দেখবেন এক একজন এক এক রকমভাবে সেটাকে দর্শন করছেন সুন্দরভাবে। অবশ্য তার একটা কমন পয়েন্ট আছে, এর মধ্যে কোনো র্যাপচার নেই, সংঘর্ষ নেই, বোঝা গেল? এই যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখছেন এটা কি জন্য হয়, আমি একটা জড় উদাহরণ দিয়ে থাকি, সেটা হচ্ছে একটা ডায়মন্ড, একটা ডায়মন্ড আমি এখানে রেখেছি, এখানে এখান থেকে আলো পড়েছে, ওইখান থেকে ওই মাতাজি বলছে মহারাজ এখান থেকে একদম বেগুনি রং বেরোচ্ছে, আর এইখান থেকে এই মা বলছে হলদে রং বেরোচ্ছে মহারাজ, আর এ বলছেন না এটা তো নীল রং বেরোচ্ছে, তা আমি কাকে গালাগাল দেবো, কথাটা তো সব ঠিক, কথাটা প্রত্যেকটা ঠিক, এ দেখছে নীল এটাও ঠিক, ও দেখছে হলদে এটাও ঠিক, ও দেখছে গোলাপি এটাও ঠিক, ভিবি গিয়র সব ঠিক, কারণ কোনটা মিথ্যে নয়, যে যে অ্যাঙ্গেল থেকে দেখছে সে লাইটের রিফ্লেকশনের জন্য সে সেইভাবে দেখছে, কথাটা মিথ্যে না। সেরকম ভাগবতী মহাপুরাণকে যে যে দিব্য সুরীগণ ব্যাখ্যা করেছেন তাদের হৃদয়তে যে যেটুকু পরিমাণে যেরকমভাবে রসবোধ রয়েছে অ্যাকর্ডিং টু দ্যাট কনসেপশন তারা এক্সপ্লেন করেছে, বোঝা গেল? তাদের হৃদয়তে যে রসবোধ, যে মাধ্যমাচার্য একটা রস আছে, নেই বললে হবে না তো, প্রত্যেকে এমন জড় সঙ্গে সারের সবার রস আছে, যত জীব আছে, হ্যাঁ এমনকি মশাটা যে আছে তারও একটা রস আছে, তাকে মারতে যা উড়ে যাবে, আরে আমাকে মারছে, আমি নতুন নতুন রক্ত খাই রোজ, হ্যাঁ ওর একটা রস পাচ্ছে, রস সবার আছে, রস ছাড়া কেউ বাঁচে না, পাচ্ছে একটা কীট পতঙ্গ থেকে আর সবাই রসে আসা রসে ডুবে রয়েছে, তার নিজ নিজ সংস্কার অনুযায়ী রস কালেক্ট করছে, করছে কি না, রস ছাড়া কেউ বাঁচতে চায় না, চাই কি, কিন্তু বাস্তব রসের ডেফিনেশনটা জানে না, বাস্তব রসের ডেফিনেশনটা এটা জানিয়ে দেন কে, গুরু বৈষ্ণব। একটা করে উদাহরণ আবার দিয়ে যাই, তার তো সময় তো কাবার হয়ে যাবে, দুম করে শুরু করতেই শেষ। সেখানে বলা হচ্ছে এই যে নল এবং কুবের, এই নলকুবের মাথা খারাপ হয়ে গেল, ঐশ্বর্য মদ হচ্ছে সবচেয়ে বড় মদ, যতগুলো মদ আছে তার মধ্যে ঐশ্বর্য মদকে সবচেয়ে টপে দাঁড়াল, কেন ঐশ্বর্য মদ থাকলে বাকি মদগুলো এমনি আসে, হ্যাঁ ও যদি চামারও হয় ও যদি যা খুশি হয় ওই ধন পেয়ে যায় তখন নিজেকে মনে করো আমি একটা শের হয়ে গেলাম, ধরাকে সরা জ্ঞান করে দেখেছি, খেতে পেত না দুবেলা, এখন ধন ধন দৌলত হয়ে একবার গুরু বৈষ্ণবকে পাগল মনে করে, গালাগাল দেয়, অপমান করে সভাতে, আমি তো ভাবি বেটা কালকে খেতে পেতিস না, আজকে তোর মাথা খারাপ হয়ে গেল, হ্যাঁ যা কিছু যায় আসে না, গুরু বৈষ্ণব তাদের উপেক্ষা করে চলেন, উপেক্ষা আছে, হ্যাঁ উপেক্ষা আছে না, কার সঙ্গে বন্ধুত্ব করবেন, কার সঙ্গে প্রেম মৈত্রী কৃপ কৃপ উপেক্ষা, প্রেম কার সঙ্গে করবেন, মৈত্রী প্রেম মৈত্রী কৃপ উপেক্ষা যে করবেন সে মধ্য, আর উত্তম অধিকারী তো যেখানে যাহা যাহা নৃত্য পরে তাহা, এইসব কথা আমি আর তুলছি না, যাই হোক এখন প্রসঙ্গ হলো এই কুবের নলকুবের এই দুজন রয়েছেন তাদের ধনমদেতে সবচেয়ে বেশি মত্ততা এলো, মত্ততা আসার পর নারদ ঋষির মতো এত বড় একজন ঋষি তিনি যে সন্মুখে তার মাথা ঠিক নেই, সে উঠে আর কাপড়ও পরছে না, ল্যাংটো হয়ে রয়েছে,
নারদসি কি করলেন, তার মঙ্গলের জন্য তাকে কি করলেন, একটা অভিশাপ দিলেন। কিন্তু বাস্তবিক অভিশাপ দিয়েছিলেন কি? আপনারা শুনেছেন সাপে বর, একটা কথা শুনেছেন না, সাপে বর, এই সাপে বর হয়ে গেল। ওই দুজন কোনোদিনই ভগবানকে লাভ করতে পারত না, পারত ক্ষমতাও নেই। নারদজি এই যে অভিশাপ দিল, তারপর সে কাঁদতে আরম্ভ করল, আমাদের ক্ষমা করুন, আমরা মাথা খারাপ হয়ে গেছে, করেছি যাই হোক এটা, এবার আপনি একটা, আমি দয়ালু, আপনি দয়াল সাধু, আপনি ক্ষমা করুন, ওই যা ক্ষমা করি যা। তাই তোদের জন্ম হবে গোকুলেতে, জন্ম হবে অর্জুন বৃক্ষ রূপে, যা। আর সেই সময় কৃষ্ণ যখন আবির্ভাব হবে তোদের উদ্ধার করবে। কত বড় কথা! আরে যে কৃষ্ণকে অনন্ত ব্রহ্মাণ্ডে, হ্যাঁ, যত দেবতা আছেন, যত আছেন, দিব্য শরীরকে দর্শন করতে পারেন না, পারেন? জং ব্রহ্মবরণ হেন্দরুদ্ধমরুত স্তুনবন্তি দিব্যৈস্তবৈ বেদৈ সাঙ্গ পদক্রমোপনিষদৈ গায়ন্তি যম সামগা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যম যোগিনা তস্যম তন্ন বিদুঃ সুরাসুরগণা দেবায় তস্মৈ নমঃ। আর রূপ গোস্বাই কি বলছে, যদ্যপি সমাধি সুবিদির পিপাসতি নতব নখাগ্র মরীচি ইদমি স্বামিনী সম্মত বাচ্যুত তদপি কৃপাদ্ভুত বীচি, তদপি কৃপাদ্ভুত বীচি, তদপি কৃপাদ্ভুত বীচি। মোরালেস একই তো, একই কথা বলছেন রূপ গোস্বাই, বাদ বলছেন যদ্যপি সমাধিষু বিধির পিপাসতি নতব নখাগ্র মরীচিম, ভগবানের চরণারবিন্দের যে নখরাবিন্দু থেকে যে জ্যোতি, সেটা দেখাবার জন্য মহাদেব ল্যাংট হয়ে বসে রয়েছেন। কখন ধ্যানে, কখন একটু ঝাড় দেখবেন, দেখলেই আনন্দ। ব্রহ্মা সবসময় চিন্তা করছেন, আর ব্রহ্মাকে তো এমনিতে ভগবান আশীর্বাদ দিয়ে রেখেছেন, ভবান কল্প বিকল্পিসি ন বিমর্জে কহিছি এতৎমতম সমাতিষ্ঠ পরমেন সমাধিনা ভবান কল্প বিকল্পিসু ন বিমর্জিত কহিছে। ব্রহ্মা বলছেন আমাকে ঠাকুর এমন সেবা দিলে সবসময় আমি প্রপঞ্চে পড়ে থাকব, সব সৃষ্টির বিষয় রজগুণে বিভক্ত করেছেন। ব্রহ্মা বলে তোমাকে চিন্তা নেই, আমি তোমাকে, তুমি যেই যে 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 সিদ্ধান্ত আমি বললাম, বিচার যে চতুশ্লোকী ভাগবত বললাম, এই সুন্দর ব্যাখ্যা শুনবেন কোনো সময়। বলে তাহলে আর তোমার চিন্তা নেই, এতৎমতম সমাধিষ্ঠ পরমেন সমাধিনা, ট্রাই টু রিসলভ ইয়ার মাইন্ড, মাইন্ডটাকে সেটেল করো, করে আমি যেগুলো বললাম সিদ্ধান্তের সঙ্গে তোমার হৃদয়টাকে হারমোনাইজ কর, ব্যাস, আর কোনো চিন্তা নেই, আমার আশীর্বাদ রইল। ভবান, ভবান না তুমি, ভবান কল্প বিকল্প, কল্প বিকল্পে তুমি সৃষ্টির কাজ করো, তোমার মোহপ্রাপ্ত হবে না তুমি, ব্যাস আশীর্বাদ হইলে, আর চিন্তা কি? ভগবান আশীর্বাদ করে দিলেন, আর কি চিন্তা কি? তাহলে দেখা যাচ্ছে, আমরা অনুভব করছি নারদজি মহারাজের অভিশাপ হলো বলে আপনারা দুঃখ করছেন, কিন্তু আমরা দেখছি সাপে বর, সাপে বর হলো। সে দুজন কি করল সেখানে, তাদের জমাল অর্জুন বৃক্ষরূপে তারা ওখানে জন্মগ্রহণ করলো। আর বালগোপা দামোদর কি করলেন, দামোদর কি করলেন, সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করলেন উলুখলটাকে আটকে। কত বড় কথা! অনন্ত ব্রহ্মাণ্ডে যাকে সবসময় ধ্যান করছেন কেউ পাচ্ছে না, আর তাকে কি করলেন ভগবান সাক্ষাৎ উলুখলে ধাক্কা মেরে তাকে ফেললেন। ফেলার পরে সেখান থেকে দুজন পুরুষ বেরোলো, তাদের সৎসঙ্গ হয়েছে, নারদজির কৃপা পেয়েছে, এবার দিব্য স্তব করলো, কৃষ্ণ তাদেরকে কৃপা করলেন, তারপর চলে গেল। তারপরে সনাতন গোস্বামী বলছেন ওরা মধুকন্দ স্নিগ্ধকন্দ রূপে তারা নিত্য সেবা পেয়েছিল, তাদের নাম হয়েছিল মধুকণ্ঠ ও স্নিগ্ধকণ্ঠ। তারা কৃষ্ণের যে অষ্টকালীন লীলা হয় তার মধ্যে নন্দগোপ সভার মধ্যে যে সন্ধ্যেবেলাতে তারা বসেন, সেই সময় যে গান বাজনা করে, ওর মধ্যে ওরা সবসময় সেবা করেন। তাহলে বুঝো দেখি, তাহলে যে নারদজির আপনারা অভিশাপ দেখলেন তার দ্বারা কি হলো, চরমমঙ্গল হলো? একটা একটা করে আমি কাউন্টলেস উদাহরণ দেব, কাউন্টলেস, একটা একটা করে, এত শেষ হবে না। শ্বেতকেতু রাজার কথা ধরুন, শ্বেতকেতু রাজার কত রানী ছিল, কত রানী, প্রচুর, আর বলে লাভ নেই, লোকে তো বিশ্বাসই করবে না।
তার একটাও পুত্র ছিল না, কেন পুত্র লাভ হয় পূর্বের সংস্কার অনুযায়ী, কেউ জোর করে হবে না, হয় না এটা। আর কি হলো লাস্টে, সে দুঃখেতে কি হলো, পুত্র নাই। যখন সেখানে অঙ্গিরা ঋষি এসেছিলেন, তাকে কৃপা করে তাকে বলছেন আমাকে আমার সংসার ভাল লাগছে না, এই রাজ্য রাজধানী কিছুই ভাল লাগছে না, আপনি দয়া করে সন্তান, আত্মদেবের কথা বলেছিলাম সেটা সমাধান করা হয়নি। আত্মদেব কত ভালো লোক, সরল লোক, কিন্তু তার এই অনর্থটা রয়ে গেল, পুত্রইসোনা বৃত্তইসোনা ধনইসোনা, এই যে বৃত্তইসোনা মানে ধনইসোনা, হ্যাঁ তাই তো, বিভিন্ন ধরনের ঐসোনা মানুষকে এই জগতে আষ্টে পৃষ্টে মেঁধে রেখেছে, বোঝা গেল, বিভিন্ন রকমের ঐসোনা, বৃত্তইসোনা পুত্রইসোনা, হ্যাঁ প্রতিষ্ঠার জন্য ঐসোনা যেটা আছে লোকঐসোনা, এগুলো সাধু হওয়ার পরেও ছাড়তে পারছে না। এমন সাধু কেউ আছে যাকে মোটা মোটা মালাপাড়া পা ধোয়াও আবার গালাগাল দিয়ে রাস্তা ফেলে দেবে, এক অবস্থা বাস্তবে সেই সাধু। কেন রঘুনাথ দাসকে বলেছেন সমস্ত কিছু কাটিয়ে উঠবার, কামিনী কাটিয়ে উঠেছে, ধনদৌলত কাটিয়ে উঠেছে, প্রতিষ্ঠা কাটাতে পারছেন, প্রতিষ্ঠাটা শেষ মার মায়াদেবীর, সাধুর বাহাদুরি পরে বোঝা যাবে, সবাই মিলে পুজো করছে অথচ আমি তাদের চরণের ধুলোর যোগ্য নিয়ে অনুভব রাখবে, তবে সে আগুনের মতো কথা বলতে পারবে, তানার পারবে না। তিনাদপিতে প্রতিষ্ঠিত না হলে পরে কে কোনোদিন অগ্নিগর্ভ কথা বলতে পারে না, তিনাদপি হওয়ার সঙ্গে সঙ্গে ভগবান চরণে তার স্থান হয়ে যায়, স্পেস হয়ে যায়, তখনই তার আগুন বেরোয়। তিনাদপিতে প্রতিষ্ঠিত না অথচ কেন, কেন এসব কথা বলছেন, আমি কোথায় বলছি, চৈতন্য মহাপ্রভু নিজে বলেছেন হরিকীর্তনকারীর একমাত্র তিনাদপি শুনেছেন না তররূপ সহিষ্ণু না আমানিন মানদিন কীর্তনীয় সদা হরি, কীর্তনীয়, এটা গান গাইবার আগে হোয়াট ইজ দ্য কোয়ালিটি ইউ শুড হ্যাভ, কি যোগ্যতা তোমার দরকার, চৈতন্য মহাপুর যে হরিকীর্তনকারীর যোগ্যতা বলেছেন তিনাদপি শুনেছেন তররূপ সহিষ্ণু আমানিন মানদিন কীর্তনীয় সদা হরি, তারপরে তোমার হরিকীর্তন করতে পারবে, তার আগে হরিকীর্তন হবে না, হরিকীর্তনের মতো কিছু হবে। প্রতিষ্ঠা সাধৃষ্ঠা শপথ রমণী মেয়ের দিন চেত, কে বলেছে, রঘুনাথ দাস গোস্বামী, প্রতিষ্ঠা সাধৃষ্ঠা শপচ রমণী, কুত্তা রান্না করে খায় সেই শপচ রমণী তোমার হৃদয়তে নাচছে, কুৎসিত রমণী, আর তুমি তাকে তাড়াতে পারবে না। প্রতিষ্ঠা আশা যার আছে তে কোটি জন্মেও সাধু হতে পারবে না, যদি প্রতিষ্ঠাটা ছাড়তে পারে তারপর থেকে তা সাধু হওয়ার যোগ্যতা হতে পারে, কিন্তু এটা ত্যাগ করা অত সোজা নয়, পুত্রইসোনা বৃত্তইসোনা লোকইসোনা এগুলো ত্যাগ করা যায় না, কারে পারে না। সেখানে এই যে আত্মদেব বড় সরল ব্রাহ্মণ, কিন্তু পুত্র চাই বলে আত্মহত্যা করতে গেছেন, আমার পুত্র নেই, একজন সিধুক সাধু কৃপা করে তাকে একটা ফল দিল, যাই হোক আমি অত ঘটনায় যাব না, কিন্তু আমার বক্তব্য হলো যে ব্যক্তিটা আমার সন্তান নাই আমি বড় দুঃখী। আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দুঃখ, দুঃখের ডেফিনেশনটা কি বলতে পারে কেউ, সুখ বা দুঃখ তার ডেফিনেশন কে আছে এখানে আমাকে বুঝিয়ে দিন, বলুন সুখ বা দুঃখ কাকে বলে, পারবে কেউ বলতে পারবে না, হ্যাঁ বিশেষ সঙ্গে যে তাৎকালিক যে একটা টানাপোড়েন হয় ওটাকে দুঃখ বলে, বাস্তবে সুখ বা দুঃখ বলে তৈকালিক কোনো অস্তিত্ব নাই, যে বিষয়টার জন্য আপনি দুঃখ পাচ্ছেন বা সুখ পাচ্ছেন তার কি তৈকালিক ভূত ভবিষ্যৎ বর্তমানের ব্যাকগ্রাউন্ডে কোনো অস্তিত্ব আছে, নেই তো, তাহলে তো সে অসৎ হয়ে গেল, অসৎ মানে যার কোনো এক্সিস্টেন্স নেই, যার তৈকালিক ব্যাকগ্রাউন্ডে অস্তিত্ব নেই, যাবে তা যেটা নয় সেটার জন্য দুঃখ পাচ্ছে, তাই তো, এটি তো মায়া। তাহলে আত্মদেবজি কেন মরতে গেল, আমার পুত্র নেই আমি বড় দুঃখী, আরে মূর্খ মরতে গেল, সাধু কি করলেন, তাই কৃপা করে দিয়ে যা এটা ফলটা খাওয়াবে পুত্র হবে, আচ্ছা পুত্র হলো, যা যে অনেক ঘটনা আমি সব মধ্যে যাচ্ছি না, কিন্তু পুত্র হওয়ার পর কেন সে দুঃখী হল, আমার কোয়েশ্চেন, সে তো পুত্র চেয়েছিল, পুত্র ছিল পুত্র হয়ে গেছে, তা পুত্র হওয়ার পর আবার কেন দুঃখী হল, ওই জন্য চৈতন্য মহাপ্রভু দানের বৈশিষ্ট্যের দিনে আলোচনা করব অমন্দ দয়া দয়া।
পরে আলোচনা করব। জগতে যত দেবতাগণ, যত ঋষি মুনি যত আছে, সবাই যা কৃপা করবে সেই কৃপার মধ্যে থেকে অমন্দ অথবা অমঙ্গলের সম্ভাবনা পসিবিলিটি থেকে যায়। পিতামাতার আশীর্বাদ, গুরুজনের আছে, সব ঠিক আছে, আমি মানলাম, কাউকে আমি অপমান করতে চাইছি না, কিন্তু আমার বক্তব্য হলো পিতা মাতা গুরুজন আদি ঋষি যারা আছে তাদের প্রত্যেকের যে আমার উপর যে আশীর্বাদ করলেন, সেই আশীর্বাদ করার পর বাস্তবিক যদি আশীর্বাদ নারদজির মতো না করেন, কিছু মঙ্গলের ব্যবস্থা করলেন, যা একটু বরদান করলেন, কিন্তু ও থেকে কি আমার চরম মঙ্গল বেরিয়ে আসবে? কে আসবে না, চরম মঙ্গল বেরিয়ে আসবে না, ও থেকে কোনো না কোনোভাবে ব্রাঞ্চিং হয়ে যাবে, একটা দুঃখ, একটা দুঃখ থেকে দুটো দুঃখ, দুটোটা কি হলো ডবল হয়ে গেল, চারটা, চারটেটা ডবল হয়ে গেল, হ্যাঁ চার আটটা হয়ে গেল, ষোলোটা হয়ে গেল, পরপর মাল্টিপ্লাই মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, হ্যাঁ একেবারে এই ফর্মে বাড়তে থাকবে, কিছু করার নেই। তাহলে একটা দুঃখ সেই দুঃখ থেকে ব্রাঞ্চিং বেরিয়ে যাবে, কেন সুখ বা দুঃখের কোনো ডেফিনেশন যে জানে না, এটা কখন জানবে? একমাত্র সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ। এই আত্মদেবের কথাই আমি একটা একটা করে উদাহরণ দিয়ে যাচ্ছি। আত্মদেবজি মহারাজ যতক্ষণ পর্যন্ত গোকর্ণজি মহারাজের সঙ্গ করেন নাই ততক্ষণ পর্যন্ত তার মধ্যে দুঃখ ছিল। সে আগে আত্মহত্যা করতে গেছিল, আমার পুত্র নেই, আর এখন যে এতদিন পর, এত বছর পর যে আত্মহত্যা করতে যাচ্ছে, কেন আমার পুত্র কেন হলো? আরে বুঝো, এতদিন তার দুঃখ ছিল, মরতে গেছিল, কি কারণে আমার কেন পুত্র নেই? আর সাধুকে বলেছে, সাধুকে সাধু বলেছে দেখো সপ্তজন্ম সাত জন্ম তোমার কোনো পুত্র নাই, বলছে আমিও সব কথা শুনবো না, পুত্রম দেহি বলাদপি, জোর করে আমাকে পুত্র দিতে হবে, আপনার ক্ষমতা আছে, নাহলে আপনার সঙ্গে আত্মহত্যা করবো। হাত বলে দাঁড়া 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 বাবা, ই আমার সামনে আত্মহত্যা করবে, এই কি মুশকিল, পুত্রম দেহি বলাদপি, জোর করে আপনাকে দিতে হবে, আপনার সাধন বলা আছে না, আর পুত্র দিতে হবে, আমি মানবো না। আর ঠিক আছে যা পুত্র নে, কিন্তু পুত্র দেওয়ার পরে যে কী হবে, কৃষ্ণের মতো যোগক্ষেমে বহামি হাম, এটা কৃষ্ণই পারেন, আর কোনো দেবতা আজ পর্যন্ত বলতে হবে কারোর এরকম না হিম্মত হয়নি, হয়েছে একবার তো কৃষ্ণই বলেছেন, অনন্য চিন্তায়ন্ত যেই জনামাং পাশ পর্যুপাশাতে তেসাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহামি হাম। যোগক্ষেম মানে যা তোমার আছে সেটাকে তো তোমার আছে, যোগ যা পাইয়ে দেবে যেটা নেই, আর ক্ষেম যেটা আছে সেটাকে রক্ষা করা, দুটো দায়িত্ব কৃষ্ণ নেন। কৃষ্ণ কহে আমা ভজে চাহে বিষয়সু, এই বড় মূর্খ কি করব, এরে বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়া বিষয় ভোলাইব। কোনো যদি সামান্য আশা আকাঙ্ক্ষা থাকে আমার প্রার্থনা কৃষ্ণকে ভজন করুন, দেখবেন আজ না হলো কালকে সেই আকাঙ্ক্ষাটা চলে, ধ্রুব মহারাজের কেন হলো, ধ্রুব মহারাজের সিদ্ধি কেন হলো, সবাই তর্ক উত্থাপন করে ধ্রুব মহারাজ সিদ্ধ হওয়া তো উচিত ছিল না, কেন উচিত ছিল না, শাস্ত্রের সমস্ত প্রমাণে সিদ্ধ ঠিকই আছে, কেন ওনার বাচ্চা ছেলে একটা অন্নবিলাস ছিল, কিন্তু ভজন করতে করতে তো গুরু কৃপাতে তার অন্নবিলাস চলে গেছিল, তাই তো বলেছেন স্বামীন বরম না যা আছে কৃতত্ব অস্মি বরম না যা আছে, এই কথাটা তো প্রহ্লাদ মহারাজই বলেছিলেন, স্বামীন কৃতত্ব অস্মি বরম না যা আছে, আমি কৃতত্ব হয়ে গেছি আর বর চাই না, তো বল তা বললে তো হবে না, তুমি যা চেয়েছিলে এটা আগে নাও, আমার ইচ্ছাতে তুমি রাজ সঙ্গে সঙ্গ করো, করলেন তো। তাহলে অন্নবিলাস সামান্য যদি থাকে অন্নাভিলাষিতা নয়, অন্নবিলাষিতা মানে একটা হ্যাবিটে, একটা পুরো হৃদয়টাকে গ্রাস করে একটা অন্নবিলাস, পুরো দানা নানা রকম বাঁচি, অন্নাভিলাষিতা একটা স্বভাবে পরিণত হচ্ছে, এক ক্রনিক স্বভাব, কিন্তু অন্নবিলাস আগন্তুক, এই যেতেও পারে আসতেও পারে, এই গেল এলো, কিন্তু সাধুসঙ্গের ফলেতে অনর্থ নিবৃত্তি, আদৌ সধ্যা তত, হ্যাঁ সাধুসঙ্গ অথ ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি স্বাদ নিষ্ঠা রুচিস্তত ইত্যাদি করে পরপর বলা আছে। তাহলে ধ্রুব মহারাজের কেন ভক্তি হবে না, সামান্য ছিল কিন্তু ভজন করতে করতে কেটে গেছে, নারদজি সঙ্গ পেয়েছেন, সাধু কৃপা পেয়েছেন, কেটে গেল, তা আপনারা যদি তাই হয় হোক, কিন্তু সাধুসঙ্গ ছাড়বেন না, একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপাতেই সম্ভব। কিন্তু ওখানে দেখা গেল, আমরা দেখলাম সেখানে কি আত্মদেবজি সেই সাধুর থেকে ফলটা নিয়ে চলে এলো, পরে যে পুত্র হলো তার যে অত্যাচার ব্যভিচার
তাতে তো বললো আমার সংসারে পুত্র না ছিল ভালো ছিল, আহারে ছি 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 ছি, আমার এখন মরা উচিত, এ পুত্র মাকে মারছে বাবাকে খেদাচ্ছে, চলে গেল মরবার জন্য। আর লাস্টে কি করলেন গোকর্ণজি মহারাজ, মহাভাগবত প্রধান বৈষ্ণব প্রধান, তিনি বাবাকে উপদেশ দিতে আরম্ভ করলেন, দেহ দেহ অস্থি মাংস রুধিরে অভিমতি তেজোতম জায়া সুতা দিশু মমতাহাম বিমুঞ্চ। এই জায়া পুত্র ছেলে মেয়ে স্ত্রী এসবের মধ্যে মায়া ত্যাগ করুন পিতা, এগুলো ভালো নয়। দেহ অস্থি মাংস রুধিরে অভিমতিম অভিমতিম তেজোতম, তুমি রক্ত মাংসের যে আকর্ষণে জগতে এ থেকে বাইরে যাও পিতা। আর লাস্টে কি উপদেশ করলেন, ধর্মম ভজস্ব সততম তেজলোক ধর্মান সেবস্ব সাধু পুরুষান জহি কামতিস, কাপনি তো ঐশনা থেকে বাইরে যান আর সাধু সঙ্গ করলেই দেখবেন এটা হবে। সেবস্ব সাধু, সাধু পুরুষের সেবা মানে কি, এক ভরপেট এক গান্ডেপিণ্ডে খাইয়ে দিলাম, অনেকেই ভাবে মহারাজ আমাদের একটু নিমন্ত্রণ, আরে নিকুজি করেছে না খেলেই রাগ, কেন খেলো না, এত কষ্ট করে রান্না করলাম খেলো না, আরে খেলেই কি হয়ে গেল, কৃপা করা, ওরা এইভাবে সব জায়গায় সব জায়গায় ও এক একটা ভর্তি করে খাইয়ে দেবে, দিলে এইবার শান্তি হলো, রান্না করে খাইয়ে দিলাম সাধুকে, সেবা হলো। ওরা জানে না সাধুর কাছে গিয়ে বসো, তার কথাগুলো যা চরিত্র তার স্বভাব আচরণ সিদ্ধান্তগুলো গ্রহণ করো, এটা তো বাস্তব সেবা, এটা করবে না, বাদ দেখি খাওয়ানোর জন্য ব্যস্ত, একটু প্রণাম দিত, একটু কাপড় নিন মহারাজ, আরে আমার কাপড়ের বানিল হয়ে গেছে, আমার জায়গা নেই, আমার না একটা কাপড় নিতেই হবে, আমি কী করবো, আমি মুশকিল। এই হচ্ছে জগতের বোকা লোকগুলোর কনসেপশন। তারা যদি বুঝতো সাধু সঙ্গের মাধ্যমে তাদের পরম লাভ হবে আর সঙ্গটা কিভাবে করতে হয় তাহলে হয়ে যেত, তা তো তা হচ্ছে না, হয় মহামুশকিল। তা গোকর্ণজি মহারাজকে এবার তার পিতাকে দুঃখ দেখে এবার উপদেশ দিতে আরম্ভ করলেন, এই উপদেশ দেওয়ার পরেতে তারপর কি হলো, তার মাথা থেকে ভূত চলে গেল, গেল না চলে গেল ভূত, আর কোনো সমস্যা নেই। গোকর্ণজি মহারাজের পিতাশ্রী আত্মদেবজি এবার আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত, এবার আত্মদেবজি নাম ছিল কিন্তু বাস্তবিক এখন আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে তার নামটাকে সার্থক করলেন আজকে আত্মদেব। আত্মার ওপরে যতক্ষণ আধিপত্য না হয়, আত্মা মানে বদ্ধজীবের যে খামখেয়ালি ভাব, সমস্ত নিজের ওপরে যতক্ষণ অধিকার না হয়, এন গোস্বামী বলা হয় কাদের, যাদের বশীভূত ইন্দ্রিয়, বসেহি অসেন্দ্রিয়াণী তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে বলে জানবে, যার ইন্দ্রিয় গ্রাম সব নিজের বসে, এই বস, ভালো খাওয়া দিলে তুমি, ভালো পড়তে দিলে, চারিদিকে সবাই পুজো করছে আমার, আহা কত আনন্দ, রসে গড় গড়, আর তারপরে অধঃপতন হবে, আচার খেয়ে পড়বে, কাউর পতনটা দেখা যায় না, কাউর তো সবাই দেখে ফেলে কেউ, এই পার্থক্য। কাজেই সাধুসঙ্গ ছাড়া অন্য কোনো, একমাত্র সাধুগুরু বৈষ্ণবের বাস্তব কৃপা, নারদজি মহারাজের কৃপায় উনি গেলেন, গোকর্ণজি মহারাজের কৃপায় চলে গেলেন আত্মদেবজি, তত্ত্বজ্ঞান লাভ করলেন। আর তত্ত্বজ্ঞান লাভ করা মানেই হলো সমস্ত সমস্যার বাইরে, কি সমস্যা আছে জগতে দেখাও আমাকে, অনন্ত ব্রহ্মাণ্ডেতে কি সমস্যা আছে, কোথায় কি সমস্যা, বাস্তবিক বিচার করলে দেখা যাবে কোনো সমস্যাই নেই, ভগবানকে পান নাই এটাই সমস্যা, যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত লাস্টে ওই, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সঙ্গ করেছেন ভক্তিমেয় ঠাকুরের, রসিকমোহন বিদ্যাভূষণ বহুপাদের হরিকথা শুনেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর 100% জড় ছিলেন না, হয়তো 60% ছিলেন এবং দুটো মিক্স ছিল, তা নাহলে ওই যেটা গীতাঞ্জলি দিয়ে পুরস্কার যেটা পেলেন যে নোবেল প্রাইজ, এর মধ্যে দুটো ভাব মেশানো ছিল, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরন্তর, এটা মানে কি, এর মধ্যে সবিশেষ বা কোনো ভগবানের যদি অনুভব আমি না করি তাহলে কার চরণে আমি মাথা রেখে, নিশ্চয়ই করেছেন, আবার ব্রহ্মের উপাসনা করার জন্য পিতার থেকে স্বভাবটা একটা ওর মধ্যে মিক্স আছে, বিশুদ্ধ ভাব নাই, আবার নজরুল ইসলাম তারও ভাব আছে অনেক, যদিও তারা বাস্তব ভজন করে, অনেক অনুভব পূর্ব সংস্কার ছিল কিছু,
অনেক কথা। আবার রবীন্দ্রনাথ ঠাকুর কথা বলছেন, এই আমি চাই না হতে নববঙ্গের চালক, এই গোমাতার বইতে আছে দিয়ে দিচ্ছি, যদি পাইলে হতে বোঝের রাখাল বালক, তবে নিবিয়ে দেব এই জড়জগতে সুসভ্যতার আলোক। এটা কোথা থেকে বলল? নিশ্চয় ফিলসফি দর্শন তার হয়েছে। আমি যদি ব্রজের রাখাল বালক হতে পারি, কৃষ্ণের সঙ্গে গোচারণ করতে পারি, আর সেখানে যে এনজয়মেন্ট, অনন্ত আনন্দ, তার সামনে সংসারে তোমাদের নেতা হোতা হয়ে আমাকে তোমরা মালা পড়াবে, ভোট দেবে, আমার তো দরকার নেই, তোমরা এসব করো। এই জগতের যে সভ্যতাটা বলো, রবীন্দ্রনাথ ঠাকুর বলছে সেটাকে আমি নিভিয়ে দিতে চাই, অসভ্যতা, এটা এটা সভ্যতা নয়, এটা অসভ্যতা। যে যত পরিমাণে কপটতাকে আশ্রয় করে এক্সপোজ করতে পারবে, তত পরিমাণে সে ভদ্রলোক এ সমাজে। নিজের নেকেট যে ভাবটা, এটা এক্সপোজ করতে পারছে না, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কাছে এলে ওরা ঠিক ধরে ফেলে কার ভেতরে কী ভাব আছে। ভগবানের কাছে কখনো ধোকাবাজি করা যায় কি? হয় না, ওরা ধরবে, অ্যারেস্ট করে ফেলে, ওই জন্য ওরা সবসময় দূরে থাকে। যত রাজ্যেতে যা কিছু সমস্যা হচ্ছে, পুরাণ বেদ আদি উপনিষদ সব দেখুন, ভাগবত আদি সবে তো দেখবেন, যেখানে আদর্শ রাজা রয়েছে ভক্তিমান, সেই রাজ্যেতে আনন্দ ছিল। রাম রামের রাজত্বে কত আনন্দ ছিল, তার মধ্যেও যারা রামের আনুগত্য করেনি তারা অনেক উল্টোপাল্টা হয়েছে তাদের কিছু, কিন্তু ওভারঅলভাবে পৃথিবীতে শাস্তি শান্তি ছিল। পিথু মহারাজ, ধ্রুব মহারাজ, অম্বরীশ মহারাজ, জনক মহারাজ, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, তারা যখন পৃথিবীর আধিপত্য করেছিলেন তার মধ্যে কত আনন্দ ছিল, ছিল না? এই জন্য পিতামহ ভীষ্ম যখন শরীর ছাড়েন তার আগে কিছু কথা বলেছিলেন, রাজধর্ম, সমাজধর্ম, হ্যাঁ, লোকধর্ম সব কিছু। ধীরে ধীরে যখন তীরবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন কুরুক্ষেত্রে, সেই সময়তে যুধিষ্ঠির মহারাজকে সামনে রেখে অনেক তত্ত্বের উপদেশ করেছেন, লোকধর্ম, সমাজধর্ম, বেদধর্ম সব, ভাগবত ধর্ম সব, ব্রহ্মচর্যের ব্যাপারেও বলেছেন অনেক কথা সব, স্ত্রী ধর্ম বলেছেন, সমস্ত ব্যাখ্যা করে বলেছেন। তার মধ্যে একটা মূল্যবান কথা বলেছে, রাজনৈতিক নেতাদের এটা শোনা দরকার, রাজনৈতিক নেতাদের শোনা দরকার, শুনবে না, ওদের শোনা দরকার। সেটা কি বলছেন? নশন্তি অনায়কা, নশন্তি বহুনায়কা, নশন্তি কুনায়কা, তরন্তি সুনায়কা। কি বুঝলেন, কে কি বুঝলেন এর মধ্যে? পিতামহ বিশ্ব বলছেন, দেখো, যদি পুরো সাম্রাজ্যে কোনো নায়ক না থাকে, বাস্তব সুনায়ক, হ্যাঁ বলছে অনায়ক, চোর কোনো নায়ক নেই, কোনো নায়ক নেই, কেউ, যেমন বেন রাজের রাজত্বকাল হয়েছে, কেউ নায়ক নেই, রাষ্ট্রটাকে, রাষ্ট্রকে কে লিডিং লিডিং ভূমিকায় কে থাকবে, যার চরিত্র ভালো, যে ভগবত ভক্তি আছে, সেই ছাড়া কেউ পারে কি? পারে না। আমার এই কথার সঙ্গে দ্বন্দ্ব করলেও কেউ পারবে না, কার ক্ষমতাও নেই প্রমাণ করবে, আমি এখানেই বসে থাকবো, কার সাহস আছে করুক। বাস্তবিক পক্ষে যেটাকে আপনারা গণতন্ত্র বলেন, আপনাদের সামনে যদি আমি কথাটা তুলে ধরি, গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে সবার সমান অধিকার, তাই তো? আপনি একজন মাস্টারমশাই কি? যাই হোক, কেউ একজন মাস্টারমশাই থাকবেন, কেউ একজন বড় সাধু থাকবেন, কেউ একজন বিরাট পজিশন রয়েছে যার অনুভব ক্ষমতা অনেক বেশি, কোথায় সর্ষের মধ্যে ভূতটা ঢুকে রয়েছে দেখো কোথায়। তাহলে আমি বলতে চাই, আপনারা গণতন্ত্রময় বলতে চাইছেন, একটা রাস্তায় যে ঢ্যাঙর রয়েছে অশিক্ষিত, তার ভোটিং পাওয়ারটা একটা বিরাট জ্ঞানী তত্ত্বজ্ঞানী তার ভোটিং পাওয়ারের সঙ্গে সমান করে দিয়েছেন। এইখানে আপনারা ব্লান্ডার, এইখানে আপনাদের মূর্খ বলবো। কি করে হলো? একটা কনসিয়াস সোল, তার চেতনা শক্তি কত, সেই কার তত বিচার বুদ্ধি, তার ভোটিং পাওয়ারটার সঙ্গে আপনি রাস্তার একটা মেথড তার তার ভোটিং পাওয়ারটা সমান করে দিলেন। কি করে হয় আমাকে বোন, কে আছেন প্রমাণ করুন, কে আছে প্রমাণ করে দেখান আমাকে, কখনোই হয় না। যেমন কেমিস্ট্রিতে আপনারা পড়েছেন আইডিয়াল গ্যাস, পড়েছেন কি? পড়েছেন আইডিয়াল গ্যাস? কে পড়েছে ফিজিক্সে কেমিস্ট্রি পড়েছে তারা? আইডিয়াল গ্যাসটা এটা একটা কনসেপশন, আইডিয়াল গ্যাস কোনোদিনই হয় না। আইডিয়াল গ্যাসটাকে একটা স্ট্যান্ডার্ড ধরে নিয়ে ক্যালকুলেশন করা হয়, আইডিয়াল গ্যাস কোনোদিন কেউ দেখাতে পারিনি আর দেখাতে পারবে না, সেরকম জেনে থাকবেন।
ডেমোক্রেসি নয়, ডেমোক্রেসি কখনো 100% পারফেক্ট করতে পারবেন না, হয় না, এটা একটা ফিক্টিটাস টার্ম, এটা ডেমোনোক্রেসি, ডেমোক্রেসি নয়, ডেমোনোক্রেসি, ডেমোক্রেসি এভাবে হয় না। প্রত্যেক লোকের কনসিয়াসনেস যদি সেম ডিগ্রি থাকে তাহলে হতে পারে, তাহলে হবে না, কোনোদিন তারতম্য থাকবেই থাকবে, কারোর ক্ষমতা নেই প্রমাণ করুন। সাম্যবাদের কথাই ধরুন, সাম্যবাদের কথা অলরেডি আমাদের উপনিষদে রয়েছে, ঈশাবাস্যম ইদম সর্বম যৎ কিঞ্চিৎ জগতম জগৎ, হ্যাঁ, তেন ত্যাক্তেন ভুঞ্জিথা না কস, হ্যাঁ হ্যাঁ না কষ্যসিদ্ধনম, লাস্টের শ্লোকটা আছে, বলে গেল, বলছে তাহলে কি হলো প্রমাণ, বলছে তোমরা যা পাও ভগবানের ইচ্ছে সবাই ভাগ করে নাও, কেউ কেউ সময় কাটাকাটি করো না, যা পাও ভাগ করে নাও, এই তো সাম্যবাদ। সাম্যবাদ কি কোনোদিন প্রমাণ হয়েছে, কেউ দেখাতে পারবে পুরো বিশ্বে কোন সাম্যবাদ এসছে? সাম্যবাদ একমাত্র ভাগবত ধর্মে প্রতিষ্ঠিত হলে হতে পারে। একজন বিরাট সাধু আত্মধর্মে প্রতিষ্ঠিত, সে একটা জীবজন্তুর প্রতি যতটা করুণা প্রকাশ করবে, একটা বদ্ধজীবের প্রতি, একটা মেয়ে ছেলের প্রতি, এমনকি জেসাস ক্রাইস্টের করুণাটাও আমি প্রমাণ করেছি। একটা মহিলাকে সবাই মিলে ধুলি, সবাই মিলে ইট মারছে, আমি ছোটবেলায় বাইবেলও পড়ি, এমন একটা জায়গা আমার আবির জন্ম, সেখানে সব এগুলো দেখতে হয়েছে আমাকে, সেখানে বড় বড় ইট মারছে সে মেয়েটাকে সবাই মিলে। তখন জেসাস ক্রাইস্ট ওখান দিয়ে যাচ্ছিলেন, এই তোমরা মারছো কেন ওকে, বলে জানেন না চরিত্র খারাপ, এই চরিত্র খারাপ বদমাসে, জেসাস বলে স্টপ ইট, বন্ধ করো, তোমাদের মধ্যে সেই ওকে ইট মারবে যার চরিত্র এবং স্বভাব আইডিয়াল, আছে কেউ তোমাদের মধ্যে যার স্বভাব এবং চরিত্র একদম আইডিয়াল, সে একমাত্র এখানে দাঁড়াক এবং ও দাঁড়িয়ে থাকুক, মহিলা গেট মারো, তোমাদের কাউর মারার অধিকার নেই, কারণ উনাদিক তোমরা সবাই ব্যবিচারে অভ্যস্ত, ওকে সংশোধন করছো না, ওকে মারছো, মাথা ফাটিয়ে দিচ্ছ। তাহলে জেসাস ক্রাইস্টের বাইবেল থেকে আমি প্রমাণ করেছিলাম, তারও কিন্তু ওই মহিলাটার প্রতি করুণা হল। এটা সাম্যবাদেরই কিন্তু একটু ঘুরিয়ে কথা, তুমি নিজেই বুঝতে পারছো না তুমি কোন প্ল্যাটফর্মে রয়েছো, তুমি অপরকে এ করতে যাবে, তোমার নিজের ঠিক নেই কোনো কিছু, হয় এটা কোনোদিন, এটা হয় না। তাহলে দেখা যাচ্ছে সেখানে গোকর্ণজি, তাহলে এখানে পিতামহ ভীষ্ম কি বলেছিলেন সেটা একটু ব্যাখ্যা করে নিই, সেটা কি, যে নশান্তি অনায়কা, যে দেশেতে কোনো নায়ক নাই শেষ, নশান্তি বহুনায়কা, বহুজনে যদি নায়ক হয় একে অপরের সঙ্গে লড়াই করে দেশের বাস্তবিক মঙ্গল হবে না। আর যদি কুনায়ক থাকে বেনরাজার মতো তাহলেও অমঙ্গল হবে। নশান্তি অনায়কা, নশান্তি বহুনায়কা, নশান্তি কুনায়কা, কিন্তু তরন্তি সুনায়কা। ইতিহাস পুরাণ যদি ভারতবর্ষের ব্যক্তি হয়ে থাকেন আপনি, ভারতভূমির, তাহলে এখানে চিৎকার করে বলছি, সমস্ত শাস্ত্র প্রমাণে দেখা যায় যেখানে ধার্মিক রাজাগণ হয়েছিলেন, রাজার কাজ করেছিলেন, পিথু মহারাজ, ধীব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, সেখানে কোনোদিন অশান্তি কিন্তু ওভারঅলভাবে কিছু ছোটোখাটো কিছু হতেই পারে, এত বড় একটা সারা পৃথিবীর সপ্তদ্বীপের অধিপতি ছিলেন পিথু মহারাজ, হাউ ইজ দ্যাট পসিবল, ভক্তি হচ্ছে শক্তি। আর এইরকম ভক্তি লাভ করেছেন প্রচুর ব্যক্তি, প্রচুর অসংখ্য। আর আমরা মহাজন বলে কাদের কাদের জানি, সেই মহাজনের আনুগত্য যদি আমরা চলি তাহলে হবে। স্বয়ংভুর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ ভীষ্ম জনক ভীষ্ম বলির বৈয়াস কিরবয়ম দ্বাদশৈতে বিজামিন বিজানিম ধর্মম ভগবতম ভটা গুহ্যম বিশুদ্ধ্যম দুর্বোধ্যম ইয়জ্ঞাত্যা অমৃতমশ্নুতে মশ্নুতে মানে খান খায় পান করে অমৃত মশ্নুতে মশ্নুতে অস্নন কে হচ্ছে খাওয়া অমৃত পান করে তারা তাহলে এই দ্বাদশ মহাজন এবং দ্বাদশ মহাজনের আনুগত্যে যারা রয়েছে তাদের প্রত্যেকে হচ্ছে মহাজন তারা যে পথেতে ভাগবত ধর্মের পথেতে আপনাকে যেতে বলছে সেই পথে যান তাহলে অমৃত প্রাপ্ত হবেন সমস্ত ঝঞ্ঝাট লড়াই খিস্তা খিস্তি সব খুনাগুনি সব বন্ধ ইনস্ট্যান্ট এই জগতে এক্ষুনি সত্যযুগ নেমে আসবে যদি কেউ চৈতন্য মহাপ্রভুর আদর্শটাকে গ্রহণ করে এক্ষুনি ইনস্ট্যান্ট এই জগতে নেমে আসবে সত্যযুগ কিন্তু কেউ পারবে না
মায়া এমনই প্রভাব, মায়ারে করিয়া যায় ছাড়ানো না যায়, সাধুগুরু কৃপা বিনা না দেখি উপায়। সেই ঘুরে ফিরে একই হচ্ছে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া এই জগতের কোনো সমস্যার সমাধান আজ পর্যন্ত হয়নি, হবে না, হতে পারে না, একটাই কথা। আবার একটা একটা করে উদাহরণ দিয়ে যাই আমি, তাহলে দেখা গেল গোকর্ণজি মহারাজের উপদেশেতে আত্মদেবজি আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হলেন। যখন দেখা গেল সপ্তদ্বীপের অধিপতি সে চিত্তকেতু মহারাজ, তার এত অশান্তি পুত্র নেই বলে, কিন্তু যখন অঙ্গিরা ঋষি যান পুত্র আশীর্বাদ করে ফল দিয়ে চারু দিয়ে গেলেন, যজ্ঞ করে চারু দিয়ে গেলে প্রধান রানীকে খাইয়ে দেবে, কিন্তু যখন পুত্র জন্ম হলো, পুত্র আশীর্বাদ করার সময়ই একটা কথা বলেছেন, এটা খেয়াল করেনি, বর দিয়ে গেলেন কি, হে রাজন তোমার হর্ষশোক পদ একটা পুত্র হবে। বলে এই আবার কি কথা, পুত্র হবে, কি আনন্দ, একেবারে পুত্র হবে ব্যাস, আর পরে সাবজেক্টটা ওটা খেয়াল করলো না, পরের আর যে শব্দটা কি, বলে পুত্র হবে আর কি চাই, ব্যাস হয়ে গেল পুত্র হওয়ার পর। তারপর যদি সেই রানীগুলো দুষ্ট রানীগুলো যখন যাকে বাস বিষ খাইয়ে মেরে ফেললো, তখন কি হলো, রাজা সপ্তদ্বীপের অধিপতি সে মানে তাকে দেখলে পাগল হয়ে যাবে, পাথর এই দেয়াল পাথরের যে এগুলো সব বিদীর্ণ হয়ে যাবে, এরকম কাঁদছেন, মুকুট ছিটকে গেছে, চুল এগুলো কাপড় খুলে যাচ্ছে ছুটতে ছুটতে, আ পুত্র হা পুত্র, কোথাও ঘরে এসে আচার খেয়ে পুত্রের পায়ে পড়েছে, হা পুত্র কোথায় গেলে, আমি মরে যাব, আমি আর বাঁচব না। হলো তো কি জন্য হলো, অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুঝন্তি জন্তভা, দে আর হিপনাটাইজড বাই মায়া, মায়ার দ্বারা অভিভূত হয়ে রয়েছে। কিন্তু যখন এই অঙ্গিরা ঋষি আর নারদজি মহারাজ এলেন, আবার ঋষি বলে উপদেশ করছেন, হে জীবাত্মা ওঠো, কেন চলে যাচ্ছ, জীবাত্মাকে আনিয়েছেন ওই মৃত শরীরে। জীবাত্মা বলছেন, তোমার এত ঐশ্বর্য পিতা মাতা বলে সব হয়ে গেছে, আমার আমার যতদিন এখানে ভোগ ছিল আমার হয়ে গেছে, এখন আমার অন্য জায়গায় যাচ্ছি, হ্যাঁ কেন যাবে, এত সুন্দর ঐশ্বর্য রাই রাজ না, আমার দরকার নেই, পুত্র এসে এই মৃত পুত্র কথা বলছে, যার যতদিন সংস্কার থাকবে ততদিনই জীবাত্মা জন্মগ্রহণ করে তার সুখ দুঃখ অনুভব করবে, তা বাবা চলে যাবে, বাস্তবিক পক্ষে সুখ দুঃখ অনুভব করার জন্য জীবন নয়, ভগবত ভজনের জন্য, দিস হিউম্যান লাইফ ইজ অনলি ফর ভগবত ভজন, অন্য কোনো উদ্দেশ্য নেই, ভগবত ভজন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যের জন্য আমাদের এই জীবন নয়, এই কথাটাই লোকে ভুলে যাচ্ছে। তাহলে দেখা গেল কি, সেখানে নারদজি মহারাজ আর তোমার সেখানে অঙ্গিরা ঋষি এসছেন, যেখানে অত্যন্ত আত্মতত্ত্ব উপদেশ করলেন, করার পরে সে বুঝছেন কাঁদতে কাঁদতে চোখে জল নিয়ে পায়ে পড়বে, আপনারা কে আমাকে বলুন, আমার এত দুঃখের মধ্যে আপনারা এসে অমৃত দিচ্ছেন। বলো রাজন, সেই আমি যে তোমাকে আশীর্বাদ করে গেছিলাম, বলেছিলাম হর্ষশোক পদ তোমার এক পুত্র হোক, সেই অঙ্গিরা আমি, হ্যাঁ বুঝে, আর এই যে ছেলে দেখছো, এই যে ইনি, ইনি হচ্ছে দেবর্ষি নারদ ব্রহ্মাপুত্র, আমরা দুজনে তোমার কাছে এসছি, কোজুয়াম আপনারা কে, পরিচয় পায়ে পড়ে যখন জানছেন পরিচয়, আত্মতত্ত্ববিদ হওয়ার পর যখন নারদির উপদেশে এই মন্ত্র দিল, তখন সে কি করেছিলেন, গন্ধর্বগণের অধিপতি হয়েছিলেন, হয়েছিল কি না, আর সাক্ষাৎ সাত দিনের মধ্যে জপ করতে করতে অনন্তদেবের কৃপা পেয়েছিলেন, অনন্তদেবের কৃপা, বিরাট বিরাট লাভ। তাহলে আমার বক্তব্য কি, তার দুঃখটা চলে গেল, শুধু গেল নয়, যখন এই চিত্তকেতু রাজা যখন পরের জন্মে কি বল বৃত্তাসুর, হ্যাঁ পরের জন্মে বৃত্তাসুর হলো, বৃত্তাসুর হওয়ার পরেও কিন্তু সেটা অভিশাপটা হয়েছিল, তো অভিশাপের ফলে ইচ্ছে করে, মানে এটার দ্বারা আমরা অনেক বিচার শক্তি লাভ করতে পারি, কেন প্রথম কথা তো অভিশাপের যোগ্যও নয়, তুমি তো আত্মতত্ত্ববিদ। তথাপি মহাদেবের সঙ্গে শঙ্কর ভগবান সে একটা মজা করেছিল, তাই তো, শঙ্কর ভগবান বুঝতে পেরেছিল আগে মজা করছে, শঙ্কর ভগবানের স্বভাবে, শঙ্কর ভগবান সবার কাছে প্রমাণ করে, দেখো আমি সাধু নয়, এই সাধু আমি হতে পারিনি, এই দেখো জঙ্গলে থাকি, এই ছাইপশ মাখি, আমার পবিত্রতা নাই, যেটা দক্ষ নামক যে ব্যক্তিগুলো যার দেহেতে অভিনিবেশ আছে জড়সংসারে, সেই সব
মর্ত ব্যক্তিগণ শঙ্করকে বুঝতে পারেন না, শঙ্করের তত্ত্ব। তারা মনে করে শঙ্কর বোধহয় একটু একটু নেশা ফেশা করেন, গাঁজা ভাং খান, বাস্তবিক এগুলো স্পর্শও করেন না শঙ্কর। শঙ্কর এগুলোকে স্পর্শ করেন না, যার জন্য ভাগবততে পরিষ্কার বলা রয়েছে, নিম্ন গানম যথা গঙ্গা দেবানম অচ্যুত যথা বৈষ্ণবানম যথা শম্ভু পুরাণানম তু ইদম ভাগবতম। বৈষ্ণব শঙ্করের মতো বৈষ্ণব কেউ নেই, কিন্তু বাইরে প্রমাণ করেন না, বাইরে এসব হাড্ডি ফাড্ডি দিয়ে নোটা দিয়ে আমি বৈষ্ণব নয়, যা 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 অন্য জায়গায় যা। কিন্তু আমরা যদি শাস্ত্রের বিচার করি তাহলে দেখব প্রতি পদে পদে কোন স্তোত্র পাঠ করবেন, কোনো কিছু করবে, প্রমাণ করে দেখবে যে কোনো স্তোত্র পাঠ করবে, যা কিছু করবে, ভাগবত এদিক ওদিক সব যা কিছু পাঠ করবে, প্রতি পদে পদে দেখবে নারদ উবাচ, নাহলে শঙ্কর উবাচ, মহাদেব উবাচ লেখা রয়েছে। এই দুই মহাজনের দ্বারা জগতে যত মঙ্গল হয়েছে এ কল্পনা করা যায় না, কাউন্টলেস। প্রচেতাগণকে, প্রচেতাগণকে মহাদেব জগ কি সরোবর থেকে উঠে বললেন, সরোবর থেকে উঠে দিব্য ডুমডুমি বাচ্চে উঠলেন, প্রচেতাগণকে দাঁড় করালেন, গিয়ে তার আত্ম উপদেশ করলেন, উপদেশ করলেন না প্রচেতাগণকে, প্রচেতাগণকে উপদেশ করা, তারপর উপদেশ করার পর উনি শঙ্কর হচ্ছে গুরু। শঙ্করকে যারা গুরু ভাবতে না পারে, গুরুপাদ পদ্মের আনুগত্য শুধু নয়, সে তো আছেই, গুরুপাদ পদ্মের আনুগত্য ছাড়া হয় না এটা, যদি গুরুপাদ পদ্ম মিসগাইড করে তাহলে মুশকিল। শঙ্করের শঙ্করের যে মিসকনসেপশন আছে, অর্থাৎ আমি বলতে চাই দক্ষ প্রজাপতি যে দর্শন নিয়ে শঙ্করকে দেখেছে, যে শঙ্করের কথা ভাবনা করেছে, তমগুণী শঙ্কর। বাস্তবিক তো একটা পুলিশের কাজ করতে গেলে, একটা বৈষ্ণব যদি পুলিশের কাজ করতে হয় তাকে পুলিশের ড্রেস পরতেই হবে, পুলিশের ড্রেস পরা মানে সে একটা খজরা বদমাশ হয়ে গেল তা তো নয়, তাকে পুলিশের ড্রেস পরতে হয়েছে, কী করবে বর্দি, তার পুলিশের বেশটা পরতে হয়েছে, কিন্তু সে বৈষ্ণব। সেরকম শঙ্কর ভগবানকে এই বেশটা তমগুণী বেশটা পরতে ইচ্ছে করে জগৎকে হিপনোটাইজ করার জন্য, জগৎকে তমগুণে আবির্ভূত করবে যারা ভগবত ভজন করে না। কিন্তু এই শঙ্করের কৃপাতে কত অসংখ্য লোক ভক্তিপ্রাপ্ত হয়েছে তার কোনো ঠিক আছে, ঠিক আছে কি ঠিক নেই, কোনো ঠিক নেই, অসংখ্য নারদজি মহারাজ এই শঙ্কর ভগবানের কৃপাতে। এই বৈষ্ণবরাজ শম্ভু তাকে যদি তুমি অদ্বৈত গোসাই যে সদাশিব রয়েছে বৃন্দাবনে যে পূজা করো, যাকে 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 বলো তোমরা কি আমরা গোপেশ্বর মহাদেব সদাশিব, এ হচ্ছে অদ্বৈত গোসাই, সদাশিব অদ্বৈত গোসাই তিনি রয়েছেন গোপেশ্বর। এইসব কথার মানে না গোপেশ্বর কেন হলো, এইসব কথার মানে ভাগবতের কথা শুনবে, শুনলেই দেখতে পাবো ওখানে সব ব্যাখ্যা আছে গোপেশ্বর কেন নাম হলো। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে এই মহাজনগণের অর্থাৎ গুরু বৈষ্ণবের কৃপাতে কত অসংখ্য লোক ভক্তিপ্রাপ্ত হয়েছে। কিন্তু যে দক্ষের দর্শন নিয়ে যারা শঙ্করকে দেখবেন তারা যেন চরণামৃত আদি খেলে তারা প্রাচণ্ড তো এমনিতেই আছেন, আরও বেশি প্রাচণ্ড হয়ে যাবে। যেসব শিবলিঙ্গ পরম গুরু বৈষ্ণবের দ্বারা প্রতিষ্ঠিত বা স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ হয়েছে তাদের কোনোরকমভাবে প্রসাদ আদি গ্রহণ করার কোনো দোষ নাই। কেন বৈষ্ণবরা শম্ভু কোনো কিছু তাকে দিলে সে ভগবানকে না দিয়ে খায় না, তার প্রমাণ হল সাক্ষাৎ বিশ্বেশ্বর রয়েছে জগন্নাথ মন্দিরে, গেটের প্রথমে, গেটে ঢুকবার সঙ্গে সঙ্গে ফার্স্ট অফ অল বিশ্বনাথ। তাহলে বিশ্বনাথের পজিশনটা দেখো, বোঝা গেল কি বললাম, হে জীব তুমি পবিত্র হতে পারবে এই শিব 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 যে দুটো অক্ষর উচ্চারণ করেছ, আর মঙ্গলের ছায়া নেবে, মঙ্গলের চারিদিকে বন্যা, তাকে অপমান করে, তাকে যাতাবার, এক দক্ষ ছাড়া কে হতে পারে দক্ষ, মানে দক্ষ মানে ইংরেজি কথা বলে এফিসিয়েন্ট, এর দক্ষ, তাহলে কিসে এফিসিয়েন্ট, তিনি সাংসারিক বিষয়ে এফিসিয়েন্ট, সাংসারিক এই পুত্র পদ পুত্র কন্যা ছেলে মেয়ে তার যে স্বার্থ এসব বিপরে সে এফিসিয়েন্ট, এই জন্য তার নামই দিয়ে দিয়েছে স্বাস্থ্যকারে দক্ষ। আর কিসে দক্ষ রে বাবা, কিসে দক্ষ, মানে এসে দক্ষ, ভক্তিতে দক্ষ নয়, বোঝা গেল। তাহলে সেখানে দেখা গেল শঙ্কর তাকে জগন্নাথের প্রসাদ বেরোবার সঙ্গে সঙ্গে আগে শঙ্করকে দেওয়া হয়। যদি তোমরা দেখো নন্দীশ্বর মহাদেব জগন্নাথ ওখানে কৃষ্ণের প্রসাদ বেরোবে সঙ্গে সঙ্গে রুটি লাড্ডু সব আগে কাকে দেওয়া হয়, নন্দীশ্বর মহাদেবকে, যাদের চোখ নেই তারা কি দেখবে,
আর পরমহংস গুরু বৈষ্ণবের ধর্ম যা তুমি পরমহংস গুরু বৈষ্ণবকে দেবে তিনি ভগবানকে না দিয়ে কিছু খান না, তাহলে অটোমেটিক এটা মহাপ্রসাদ। যেখানে যে অবস্থায় থাকুক গুরু বৈষ্ণব তার কাছে যা কিছু বস্তু হবে সেটা হচ্ছে সেই মহাপ্রসাদ ছাড়া কিছু নয়। যা কিছু আছে ঈশাবাস্যমিদম সর্বম যৎ কিঞ্চিত জগতম জগৎ, হ্যাঁ তেন ত্যাগ তেন ভুঞ্জিতা, হ্যাঁ মা গৃদ্ধ কস্যচিদ ধনম, মা গৃদ্ধ কস্যচিদ, অন্যের ধনেতে লোভ করো না, এটা তো সাম্যবাদ। তাহলে ধীরে ধীরে দেখা যাচ্ছে আমরা বৃত্তাসুর, বৃত্তাসুর কি করলেন, বৃত্তাসুর কোনো কিছু খারাপ কিছু খালি একটা এমন কথা বলেছেন যাতে রাগ হওয়ার কথা, কিন্তু শঙ্করের রাগ হয়নি, কার পরম বৈষ্ণব তিনি, শঙ্করের রাগ হয়নি, কিন্তু দেবী রাগ হয়ে গেল, দেবী এই অভিশাপ দিল। তখন পায়ের কাছে এসে বলছে দেবী আমি আপনার এই উপ এই যে অভিশাপ এটাকে ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু আপনার কাছে আমি আসিনি, আপনাকে এই যে অভিশাপটা ফিরিয়ে নিতে হবে না, আমি এটা নেব, কিন্তু আপনি দয়া করে আমাকে ভুল বুঝবেন না, অনেক কথা বললেন তারপর কৃপা করবেন আপনি। তারপরে এই বৃত্তাসুর যখন ওপেন ফিল্ডে লড়াই হচ্ছে ইন্দ্রের সঙ্গে, বৃত্তাসুরের শিক্ষাগুলো দেখবে আলোচনা করা হয়েছে আপনারা দেখবেন, যদি শোনেন খুব ধীরস্থিরভাবে বৃত্তাসুরের শিক্ষাগুলো আলোচনা করেছে, যেখানে ইন্দ্র মহারাজ স্বর্গের রাজা সে অবাক হয়ে যাচ্ছে, স্বর্গের রাজা ইন্দ্র অবাক হয়ে বলছে, অবাক হয়ে তিনি বলছেন আরে তুমি কি করে এত মহাপুরুষের পদ প্রাপ্ত হলে, যদ অসুর ভাবম বিহায় মহাপুরুষতম গতহা, এ কি করে সম্ভব, তুমি অসুরের মূর্তি তোমার ক্রিয়াকর্ম দেখছি অথচ তোমার বক্তৃতা তার তোমার যে ভগবত ভক্তি শুনে তুই তো মহাভাগবত, কি করে হলো এটা। বৃত্তাসুরের লড়াইয়ের সময় দেখবেন ইন্দ্র অবাক হয়েছে, যদ অসুর ভাবম বিহায় মহাপুরুষতম গতহা, অসুর ভাগকে ত্যাগ করে তুমি মহাপুরুষ হলে কি করে, বাইরে অসুরের ভাব অথচ ভগবত তত্ত্ব বিজ্ঞান বলছো যেটা ইন্দ্রের নাই, ইন্দ্রের স্বর্গের রাজা হতে পারে ইন্দ্রের নাই যেটা বৃত্তাসুরের আছে, বাপরে বাপ। লাস্টে আমাদেরকে প্রমাণ দেওয়া হলো একে দিয়ে বলা হচ্ছে বৃত্তাসুর, তার অসুরত্ব বাস্তবিক নাই, বাইরে খালি এটা প্রকাশ হয়েছে অভিশাপেতে একটা এক্সপোজ করেছে। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর এটা বলেছেন, পশুপক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিনয়ে তব ভক্তি রহু ভক্তি বিনোদহিত হয়। তাহলে পশুপক্ষী হয়েও যদি কেউ থাকে আত্মার যে বৃত্তিটা পূর্বে সে ভজন করেছিল ভক্তি, হাতি জন্মে আমরা গজেন্দ্রমক্ষণ একটা একটা করে ভাগবতের তত্ত্ব আলোচনা করে পাগল হয়ে যাবে, তো গজেন্দ্র কিন্তু পূর্বে যেহেতু ভগবত ভজন করেছিল তার কিন্তু স্মরণ এসে গেছিল না, গজেন্দ্র তো হাতি, কিন্তু সেখানে বলছি এবং উপবর্ণিতম গজেন্দ্রেণ গজেন্দ্রেণ, গজেন্দ্র যে বর্ণনা করেছেন তাতে কি হলো, বলছে গজেন্দ্র বর্ণনাটা আমরা দেখছি, গজেন্দ্র যখন স্তপ করছে বলছে প্রাগ জন্মানুশিক্ষিতম, প্রাগ জন্মানুশিক্ষিতম গুরু বৈষ্ণব আনুগত্যে অনুশিক্ষিতম, শিক্ষিতম না অনুশিক্ষিতম, তার মানে আনুগত্য কিছু না কিছু করেছে সে, তা গুরু বৈষ্ণব আনুগত্যে সে যে পূর্বে জন্মে ভজন করেছেন এবং ব্যবসিতম, হ্যাঁ মনোহৃদি এবং ব্যবসিতম বুদ্ধিয়া মনোহৃদি যজাপ পরমম জপ্যম প্রাগ জন্মানুশিক্ষিতম, পূর্বজন্মের শিক্ষা এটা লাভ করেছিলেন, এখন এত অত্যাচারের পর যখন কেউ তাকে রক্ষা করতে পারল না তখন লাস্টে স্থির হয়ে চিন্তা করলেন কে আমাকে বাঁচাবে, হ্যাঁ লাস্টে দেখলেন ভগবান ছাড়া আর কেউ রক্ষার নাই, তখন ভগবানকে স্তব করতে আরম্ভ করলেন, হ্যাঁ স্তব করতে আরম্ভ করলেন, তো তাহলে পূর্বজন্মের শিক্ষাক্রমে তার ভেতরে যে ভগবত ভক্তির তার অংশটা কিন্তু নষ্ট হয় নাই। তাহলে সেখানে বলা হচ্ছে এই যে গজেন্দ্র সে বাইরে হাতি জন্ম কি তথাপি তার ভক্তি যে করেছিল তার নেট যে নেট যে ডিপোজিট এটা কিন্তু নষ্ট হয় না, আত্মার বৃত্তি ভক্তিটা আত্মার বৃত্তি। তাহলে আমরা দেখলাম সেখানে বৃত্তাসুর পর্যন্ত প্রার্থনা করছেন ভগবানের কাছে, এরকম প্রার্থনা করে হে ভগবান মম উত্তম শ্লোক জনেষু সক্ষম বিধেহি,
আমার নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পায় তব ভক্তি রহু ভক্তি, হ্যাঁ না নিজ জন্ম গুণদোষে যে যে জন্ম পায় জন্মে জন্মে যেন তব নামগুণ গায়, নামগুণ গা। সেই আগে প্রথম দিনের টপিক চলে গেলাম শব্দতত্ত্ব, তার একটা সঙ্গে একটা লিঙ্কটে একটা সঙ্গে একটা প্রহ্লাদ মহারাজ যেটা বলছেন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম, হ্যাঁ হ্যাঁ অর্চনম বন্দনম সক্ষম আত্মনিবেদনম, হ্যাঁ ইতি পুংসার্পিত ভক্তিশ্চেত নবলক্ষণা ভক্তিশ্চেত নবলক্ষণা ক্রিয়েত ভগবতী অধ্যা তন্মন্যে অধীত উত্তমম, সেটাকে উত্তম শিক্ষা বলে মনে করব। এটা ভাবে শ্রবণম কীর্তন সরণ সব আমি ব্যাখ্যা করলাম, আবার এটা থেকেও ছেটে পাঁচটা শর্ট করে দিয়েছেন চৈতন্য মহাপ্রভু কলিকালের জীব। এটা প্রথমটা কি বলছে, প্রথমেই দাম দিয়েছে সাধুসঙ্গ ফার্স্ট, চৈতন্য মহাপ্রু যে পাঁচটা টপিক্স বলেছে তার মধ্যে প্রথম হচ্ছে সাধুসঙ্গ ফার্স্ট। তাহলে এই মহাপ্রভু যে সাধুসঙ্গের কথা ফার্স্ট বলেছেন, তাহলে এতে প্রায়োরিটি দেওয়া হয়েছে সাধুসঙ্গ টপমোস্ট, সাধুসঙ্গ তারপরে কি নাম সংকীর্তন হবে সাধুসঙ্গে, আর মথুরাবাস শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন আর হ্যাঁ ভাগবত কথা শ্রবণ পাঁচটা, এই পাঁচটাকে কিন্তু টপমোস্ট। আর তারপরে দেবাহুতি মার সঙ্গে যখন কপিলজি মহারাজের যে সংবাদ হয়েছিল সেখানে যে উপদেশ করেছিলেন সেখানেও তো এই কথাই বলেছিলেন না, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিত ভবন্ত হিত কর্ণ রসায়ন কথা তজ্জোসনা দাসু অপবর্গবৎমনি সদ্যা রতির ভক্তির অনুক্রমীশ্বতি, তাতে একই তো পাওয়া যাচ্ছে। সমস্ত ভাগবতকে মন্থন করলে দেখা যাবে যে গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া কেউ কোনোদিন এগোতে, আর এর মধ্যে একটা কথা বলে দিই, সমাজের লোকে সাধু সম্বন্ধে কোনো কনসেপশন নাই, আমি বড় সাধু হয়েছি এসব কথা আমি বলছি না, আমার দায়িত্ব পড়েছে আমার সত্যি কথা বলা তাই বলছি, এটাতে আপনাদের ভুল বোঝার কোনো সম্ভাবনা নেই। যারা যতক্ষণ পর্যন্ত আত্মতত্ত্বতে প্রতিষ্ঠিত না হন তারা যে কোনো সাধুর বেশে থাকুন তাদের সাধুত্ব সর্বাঙ্গীনভাবে সিদ্ধ হয় না, বোঝা গেল। যে কোনো মিশনে থাকুন যে কোনো অবস্থায় কেউ কর্মযোগে রয়েছেন জ্ঞানযোগে রয়েছেন বা তারও নিচে রয়েছেন ধ্যানযোগে রয়েছেন যে কোনো অবস্থায়, আমি কাউকে সমালোচনা করতে যাচ্ছি না, অ্যাটলিস্ট তারা কোনো না কোনো গ্রেডে তো উন্নত হচ্ছেন, কিছু না কিছু তো করছেন। আর আমি এ কথাও বারবার বলেছি সেবা কথাটা সব জায়গায় প্রযোজ্য হয় না, যেমন জয়ন্তী কথাটা প্রযোজ্য হয় না, জয়ন্তী কথাটা একমাত্র কৃষ্ণ কৃষ্ণ সংক্রান্ত বিষয় ছাড়া জয়ন্তী লাগে, রবীন্দ্র জয়ন্তী শরৎ জয়ন্তী এই জয়ন্তী পাগল সব, জয়ন্তী মানে জয় করতে পারবে তারপর সে জয়ন্তী শব্দ, জয়ন্তী মানেই বোঝে না সমাজের বিদ্যানগুলি যে জয়ন্তী লাগিয়ে দিলেন কী ইচ্ছা, আপনি জয় করতে পারবেন রবীন্দ্রনাথের জন্মতিথি পালন করে জয় করে যাবেন সংসার, মূর্খের দল সব পণ্ডিত হয়েছে ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে, হবে না। যতক্ষণ পর্যন্ত শুদ্ধ গুরু বৈষ্ণবের কাছে অভিগমন না হবে তাদের বুদ্ধি অশুদ্ধ বুদ্ধি থাকবে, কিছুতেই হবে না। সেই জন্য সেখানে বলা হচ্ছে জয়ন্তী শব্দ ব্যবহার করা যায় না, বাস্তবিক সাধু সৎ সৎ তার এইসব ব্যাখ্যাগুলো আমি পরের পরের দিনে করবো, সব এক জায়গায় জড়িয়ে যাবে। তাহলে সাধু বলে আপনারা যাদের যাদেরকে সমাজে নির্ণয় করেন যদি নিরপেক্ষ হয়ে বিচার, আপনারা নিরপেক্ষ হয়ে বিচার করলে দেখবেন বাস্তবিক পক্ষে তাদের সাধুত্ব সিদ্ধ হয় নাই, যতক্ষণ পর্যন্ত তারা আত্মতত্ত্ব আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত না হয়েছে ভগবত তত্ত্ববিজ্ঞানে ভগবত ভক্তিতে আত্মধর্মে জৈব ধর্মে যতক্ষণ প্রতিষ্ঠিত হয় নাই তাদেরকে বাস্তবিক সাধু বলা যায় না, বাস্তবিক সাধু নয় হতে পারে না। এই জন্য সেবা কথাটা একমাত্র ভগবান এবং ভগবত সংক্রান্ত যে সব বিষয় আছে ভগবত সংক্রান্ত সে বিষয় ছাড়া অন্য কোনো বিষয়েতে সেবা শব্দটা ব্যবহার করা যায় না। আপনারা জীবের তাৎকালিক দুঃখ দুর্দশা নির্ণয় দূরীকরণের জন্য কখনো কখনো হসপিটাল খুলেছেন, আপনারা ওষুধ দিয়ে দেন ভালো করে, আজকে ম্যালেরিয়া সারালেন কালকে যে কলেরা হবে না এর তো কোনো প্রমাণ নেই আছে, আজকে ভরপেট খিচুড়ি খাইয়ে দাও দরিদ্র নারায়ণের সেবা করে দাও, আরে নারায়ণ যদি দরিদ্র হবে তো সেরাম নারায়ণ চুলোই যায় চুলেমে যায়, আমরা হিন্দিতে বলে চুলেমে যায়, যে নারায়ণ দরিদ্র ভিক্ষা যাই যে আমার কাছে মাথায় তেল আর এক পেট খিচুড়ি খাবে সে নারায়ণকে ফেলে দিলে কি হয়,
মূর্খের দল, হই হই করছে জগতে, একটা কাউর আক্কেল হচ্ছে না যে সত্যি কথাগুলো শুনুক, পাগল হয়ে গেছে সব দোকান, সত্যি কথা কেউ শুনতে চাইছে না। তাহলে এই সেবাগুলো শব্দটা ভগবত সংক্রান্ত বিষয় ছাড়া, বৈকুণ্ঠ বস্তু ছাড়া অন্য কোনো বস্তু, যদি বলেন কেন আমার ইচ্ছা আমি বলবো, আপনি বলুন পাগলের মতো, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি আবার একটার পর একটা প্রমাণ, সেবা যার করব সেই সেব্যের গুণাবলী আমার মধ্যে আসবে। তুমি যদি কুত্তা সেবা করো তো তোমার কুত্তার মতো বুদ্ধি আসবে, হ্যাঁ হবে, এটা একটা প্রমাণ। আমি হাসতে হাসতে গড়াগড়ি যাবে। আমি পূর্বাশ্রমে থাকতে একবার গেছিলাম মার্কেটে, একটা আমার বন্ধু থাকে গুজরাটি মারোয়াড়ি সব বন্ধু থাকতো, গুজরাটি বন্ধু ছিল খুব, তার বাবা নবীন বাবু, সে বলছে মহারাজ দেখো হ্যাঁ ক্যা নিউজ আয়া হ্যায় নিউজ পেপার মে, ক্যা নিউজ আয়া হ্যায় বো দেখো, এক বড়া ধনী ব্যক্তি ইংল্যান্ড মে আপনা জিতনা জায়দাদ হ্যায় সব এক আপনা পালতু কুত্তা কা নাম মে লিখ দিয়া, যত সম্পত্তি আছে স্থাবর অস্থাবর কোটি কোটি ডলারের সে মালিক, এই পাউন্ডের সমস্ত ওই কুকুরের নামে লিখে দিয়েছে। তো আমি তখন ওই চেয়ারে বসে হাসতে হাসতে বললাম নবীনজি যে কুত্তা কা নাম মে ইতনা বড়া জায়দাদ সব লিখ দিয়া হ্যায় না জানে ও খোদ কিতনা বড়া কুত্তা, যে কুকুরের নামে লিখে দিল অন্য কোনো সামাজিক কোনো অ্যাপ্লিকেশন পেল না ধন্দরতে, তার চেয়ে বড় কুকুর আর কে হতে পারে। আর গীতাও তো তাই বলছে জং জং বা অপি শরণম ভাবম, আমাকে দোষ দিয়ে লাভটা কি, আমি তো ঠিক কথাই বলবো। তাহলে তাহলে কুকুরের সেবা করলে কুকুর হয়ে যাবে, পরের জন্য কুকুর হয়ে জন্ম, কিন্তু ভগবত ভক্তি লাভ করতে গেলে ভগবানের নাম ধাম পরিকর বৈশিষ্ট্য সাধু, প্রথমেই সাধু, সাধু সঙ্গ না করলে তোমার নাম ধাম কিছুই স্ফূর্তি হবে না, তাহলে সাধু সঙ্গের কৃপাতে সস্ফূর্তি হবে, তাই তো ভাইটাল হলো সাধু সঙ্গ। এই জন্য চৈতন্য মহাপ্রভু টপ মোস্ট প্রায়োরিটি দিয়েছেন সাধু সঙ্গ, হ্যাঁ সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। আর তাপা বলছেন লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধি মানে ভগবানের প্রেম পর্যন্ত, প্রেমা পুমার্থ মহান, এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট জগতে আর হতে পারে না। যেসব অ্যাচিভমেন্টগুলো এত বয়স পর্যন্ত আপনাদের জীবনে হয়ে এসছে, আপনারা সত্যি সত্যি চুপচাপ একা ঘরে বসে ঠান্ডা হয়ে চিন্তা করুন কী কী অ্যাচিভমেন্ট হয়েছে আপনাদের, আপনারা যে অ্যাচিভমেন্টগুলো করেছেন কী কী অ্যাচিভমেন্ট, সাম এডুকেশনাল অ্যাচিভমেন্ট, সাম ফিনান্সিয়াল অ্যাচিভমেন্ট, দেন এগুলো হয়েছে, কিন্তু বাস্তবিক তো যে অ্যাচিভমেন্টগুলো মরবার পরে তো পিণ্ডি চটকে যাবে সেইগুলো থাকবে না। কিন্তু ভগবত ভক্তির প্রমাণ দিয়ে দিলাম যে গজেন্দ্র পূর্বজন্মে সব করেছে ইন্দ্রদ্যুম্ন রাজা, অভিশাপের ফলে হাতি জন্ম হয়েছে, কিন্তু তার ভগবত ভক্তির যে সম্পত্তি এটা হলো বাস্তব সম্পত্তি, এটা কিন্তু গেল না, গেছে। তাহলে পরিষ্কার একটার পর একটা এই প্রমাণ দিয়ে গজ, তাহলে এখানে দেখা গেল এই বৃত্তাসুর পর্যন্ত বলছেন মম উত্তম শ্লোক জনেশ সক্ষম, আমার যেন হে প্রভু আমার যখন যখন যে জন্মই হোক আমার কিন্তু যেন ভগবত ভক্তের সঙ্গ হয়, উত্তম শ্লোক জনেশ সখা, আমার যেন তাদের সঙ্গে সঙ্গ হয়। কেন ভগবত ভক্তের সঙ্গ হওয়া মানে আমার সাধুগুরু বৈষ্ণবের কৃপাক্রমে সমস্ত সমস্যার টোটাল সমাধান, সমাধান টোটাল সারা বিশ্বের সমাধান হয়ে যাবে সমস্ত সব। কিন্তু আমি জানি আমার কথা কেউ মানবে না, তাদের একটা ফলস ইগো আছে তারা মানবে না, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বসছি ব্যাশাসনে বসে, যদি কেউ আমার কথাটা উপলব্ধি করতে পারেন তাহলে দেখবেন যদি জগতে সবাই গ্রহণ করে চৈতন্য মহাপুর এইসব কথা তাহলে জগতে এই মুহূর্তে সত্যযুগের আবির্ভাব। তোমাদের কাউকে বাহাদুরি করতে হবে না, সেবা কথাটা একমাত্র, কেন যেহেতু সেব্য বস্তুর গুণাবলী আসে, তুমি কুকুরের সেবা করলে কুকুরের গুণাবলী আসবে, এগুলো শাস্ত্রের বিষয়, ঘোড়ার সেবা করবে গাধার সেবা করবে সমাজের সেবা করো সমাজের গুণ আসবে, কিন্তু নির্গুণ ভূমিকায় যে গুরু বৈষ্ণব রয়েছে বৈকুণ্ঠ বস্তু তার ক্ষেত্রেই সেবা কথাটা প্রযোজ্য। কেন তুমি সেবা করতে গিয়ে নিজে যদি নিজেই বন্ধন দশায় যাও সেটা কী ধরনের সেবা হলো, হলো কি এটা সেবা পদ পাচ্ছ, সেবা বৈকুণ্ঠ বস্তুর ক্ষেত্রে একদম সেবা শব্দটা প্রযোজ্য, নাহলে তাৎকালিক কোনো জীবের কোনো জন্তুর কোনো জীবের কাউর কোনো মানুষের
তাৎকালিক কোনো অভাব অভিযোগের নিবৃত্তি করবার যে আপনার মধ্যে প্রচেষ্টা প্রচেষ্টা রয়েছে, এটা নট ব্যাড, খারাপ আমি বলছিলাম, করো। কিন্তু যদি এক্সেলেন্ট কিছু পেতে চাও, অপ্রাকৃত কিছু পেতে চাও, তাহলে জেনে রেখো আমাদের এটা করতে হবে। আমি চৈতন্য মহাপ্রভু আবির্ভাবে এই চৈতন্য মহাপ্রভুর অবদানের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে অমন্দোদয় দয়া আলোচনা করবার ইচ্ছা রাখি, তাতে এই শ্যামানন্দ গৌড়ীয় মঠের একটা আজ থেকে ষাট বছর আয়কার যখন মন্দির ফম্বে প্রতিষ্ঠিত তখনকার একটা ঘটনা বলবো এই মেদিনীপুরে। এই ঘটনা দিয়ে আপনারা বুঝতে পারবেন দয়া কে কাকে দেখালো। এই ঘটনা আমি তুলে রাখলাম, এখন মনে পড়ে যায় অনেক কিছু, বলবার একটা সময় আছে, কেন সব সিদ্ধান্ত মিক্স হয়ে যাবে, কেউ নিতে পারবে না। যোগ্যতা লোকের খুব কম, কারণ তাদের ব্রহ্মচর্য নাই প্রথম কথা। যে পর্যন্ত ব্রহ্মচর্য প্রতিষ্ঠিত না হতে পারবে এই অপ্রাকৃত জগতের তত্ত্ববিজ্ঞান সে ধারণা করতে পারবে না, রাখতে পারবে না। আর সন্ন্যাসাত বৈরাগ্য, সন্ন্যাস কথা মানে কি, সন্ন্যাস কথার মানে কি, সন্ন্যাস কথার মানে জগতের যা কিছু অ্যাটাচমেন্ট থেকে বাইরে গেছো, আবার সথ যুক্ত ন্যাস নিজেকে ভগবত চরণে অর্পণ করে দিয়েছ, এটা টোটালি যখন হবে এরই সন্ন্যাসের শব্দটার সার্থকতা, বোঝা গেল। সথ যুক্ত ন্যাস, সৎ বস্তুচরণে ব্যার আমি যে আমার ভিতরে সৎ সত্যা আছে সেটাকে ভগবত চরণে দিয়ে দিলাম, এটার নাম হল সন্ন্যাস। প্রভু কহে সাধু এই ভিক্ষুক বচন মুকুন্দ সেবন রত কৈল নির্ধারণ, মুকুন্দ সেবায় হয় সংসার তারণ, সব প্রমাণ দিয়ে দিলাম। তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা প্রমাণ। তাহলে কি বলছে সেখানে, বলছে সন্ন্যাসাদ বৈরাগ্য আর বৈরাগ্যাদ অভয়ম, ভালো করে নোট করতে হবে। অভয় পথটা কখন পাওয়া যায়, সন্ন্যাসাদ বৈরাগ্য আর বৈরাগ্যাদ অভয়ম। সন্ন্যাস থেকে জগতের পরে ডিটাচমেন্ট আসবে, কোনো বস্তু চলে গেল সম্মান করলো না করলো কিছু যা আসে এই অবস্থাটা হবে সন্ন্যাসা, তার তার মানেই হলো বৈরাগ্য। বিরাগ এর কথার অনেক ব্যাখ্যা আছে, শুনলেই হবে বারবার এসব কথা। বি মানে বিরাগ মানে বিশেষ রাগ, তত্ত্ববস্তুর চরণে পরম বস্তুর চরণে বিশেষ রাগ, আবার বিরাগ মানে বিগত রাগ, অর্থাৎ জড়জগতের অ্যাটাচমেন্ট চলে যাওয়া, এইভাবে ঘুরিয়ে একই মানে হয়। তাহলে যে কোনোভাবে আপনারা চলুন, তাহলে বিচার করে দেখবেন সন্ন্যাসাত বৈরাগ্য। এমনকি কোনো মাতাজি যদি সন্ন্যাসের ভূমিকা আসতে পারে তাহলেও সে সন্ন্যাস, বাইরে যে দণ্ড নেওয়া এর যে কাপড় এগুলো তো সন্ন্যাস আছে আমাদের বর্ণ এবং আশ্রমে, কিন্তু কোনো মাতাজির জীবনে যদি সন্ন্যাস সিদ্ধ হয় নিজেকে দিয়ে দিয়েছেন, দময়ন্তী দেবী বিষ্ণুপ্রিয়া সব সন্ন্যাস উত্তম। এগুলো কথার মানে বদ্ধ অবস্থা বোঝা, খালি তর্ক বিতর্ক উঠবে, কত উঁচু দরের কথা, কেউ অনুভব করতে পারবে? তাহলে ঘটনা হলো এই, তে সাধু সঙ্গ দ্বারা একমাত্র আমি অনেক প্রমাণ আপনাদেরকে তুলতে পারি, কিন্তু সময় পারমিট করবে না, আপনারা আমাকে ক্ষমা করবেন, কিছুই বলতে পারলাম না, আপনাদের সেবায় এসেছিলাম কিন্তু কিছুই দিতে পারলাম না। সেই জন্য এখানে মনে রাখুন একটা কথা, বিশ্বাস রাখুন একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণবের সাহচর্যে কৃপাতে আপনারা আমাদের জীবনের সমস্ত কিছু সমস্যা কাটিয়ে উঠে পরম আনন্দময় জগতে প্রবিষ্ট হতে পারবেন, ভক্তিতে প্রতিষ্ঠিত হতে পারবেন। এই কথা বলে আমি আবার আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, ভক্তি স্থয়ী স্থিরতরা ভগবান যদি সাধ দৈবেন ন ফলত দিব্য কিশোর মূর্তি মুক্তি স্বয়ং মুকৃতাঞ্জলি সেবতে অস্মান ধর্মার্থ কামগত ইয় সময় প্রতীক্ষা বিপদো নৈব বিপদো সম্পদো নৈব সম্পদো বিপদো বিস্ফোরণম বিষ্ণু সম্পদো নারায়ণ স্মৃতি সম্পদো নারায়ণ স্মৃতি বাঞ্ছা কল্প দুর্বশকে বাসিন্দ ব্যবচ পতিথানং পাবন বৈষ্ণভ্যো নমঃ। জয় শ্রী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি, জয় শ্রী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি, রূপাল বিষ্ণু বালচন্দ্র সদস্য শ্রীমান চন্দ্র বাবাজি মহারাজ কি, হরি সংকীর্তন কি, ভাগবত প্রীত কি, সনাতন ভক্তবৃন্দ কি, জয় গুরু আনন্দে।